সো আমি আজ আমরা লাইভে কার সাথে? প্রিয়দর্শী ব্যানার্জির সাথে। আচ্ছা, কারা কারা জয়েন করছে আমরা একটু জানতে পারি? আমি একটু একটু কমেন্ট শেয়ার করবেন করে দিই। সবাই। হ্যাঁ, সবাই আমরা শেয়ার করে দিই। আর প্রিয়দর্শী, তোমার সাউন্ডটা একদম মিউট করে দিও। হ্যাঁ, হ্যাঁ, ওটা জাস্ট ইয়ে হচ্ছে। শেয়ার করে তো দিলাম। যারা যারা অলরেডি জয়েন করেছেন, একটু হাই হ্যালো বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো। ফাইনালি আমরা লাইভে। সত্যম দেবরায় এসে গেছি, থ্যাংক ইউ। তনুময়, যার জন্য আজকে আমাদের এই এত বড় যজ্ঞ, এত বড় আয়োজন, সেও এসে গেছে। অনেকেই আসছেন আস্তে আস্তে। অনেকেই আসছে। অর্পণ ঘোষ, হাই। আমরা আরেক কিছুক্ষণ ওয়েট করে যাই প্রিয়দর্শী, তারপর আমরা শুরু একদম করছি। একদম। আচ্ছা, নাম আচ্ছা প্রিয়দর্শী, তোমাকে আগে পার্সোনালি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন তোমার রিসেন্ট নিউজটার জন্য। তো থ্যাংক একটু ইউ, নিউজটা থ্যাংক তুমি ইউ। শেয়ার করে দাও এখানেও। নিউজটা হচ্ছে, এই কিছুদিন আগে এই লকডাউনের টাইমে তো অনেক ফিল্ম ফেস্টিভ্যালস বিভিন্ন জায়গায় হচ্ছে, তারপর কিছু ডিজিটাল স্ক্রিনিং হচ্ছে। যেহেতু এখন হলে গিয়ে ছবি দেখার ব্যাপারটা একটু সবার পক্ষেই মানে ট্রাভেলসাম, তো সেই জন্য এখন বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন অনলাইন মুভি শোজ, তারপরে আচ্ছা ফেস্টিভ্যালস হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের পক্ষে একটা বেশ মানে আশাজনক কথা, তাই না? যে আমাদের, হ্যাঁ একদম। আমরা বাড়িতে বসেও অনেকে, আমি দেখছি আমার কাছে অনেক পোস্ট এসে পৌঁছেছে যে বাড়িতে বসে ছবি বানিয়ে অনেকে মোবাইলে ফিল্ম বানাচ্ছেন এবং সেগুলো একদম রেগুলার আপলোড হচ্ছে। তুমিও একটা এরকম চ্যানেলও রিসেন্টলি লঞ্চ করেছো না, যেখানে আমার চ্যানেলটা এরকম ছিল, ধরনের আমার যে চ্যানেলটা ছিল ছিল এক্সপ্রেশনস, ওটাই। লকডাউন শর্টস বলে কিছু এক্স্যাক্ট সিরিজ তুমি এক্স্যাক্ট করছো, তো এক্স্যাক্টলি। আমার কাছে এরকম একটা পোস্ট এসে পৌঁছেছিল আর কি। আচ্ছা আচ্ছা ফিল্ম মেকার শঙ্খ ঘোষ আমার পাঠিয়েছিলেন যে 10 মিনিটস শর্ট ফিল্মস অ্যান্ড মোবাইল ফিল্মস, ওনারা আচ্ছা ওটা করেছিলেন, সুব্রত মিত্র আর্কাইভস অর্গানাইজ করেছিলেন হুম হুম সত্যজিৎ রায়ের স্মৃতির উদ্দেশ্যে। তো আমাকে হঠাৎ করে বললেন যে তোমার করা কোনো ছবি আছে এরকম, যেটা এই স্টে সেফ স্টে হোম এখন যেটা চলছে, যে এখন বাড়িতে নিরাপদ থাকুন, এই থিমের সঙ্গে যায়। হ্যাঁ তো আমার আমার আবার বাড়িতে কিছু প্রবলেম চলছিল, মানে কিছু মেডিকেল ইমার্জেন্সি চলছিল আমার ওকে বাবার, ওকে। যার জন্য আমি একদম সময় পাচ্ছিলাম না, সময় করে উঠতে এখন পারছিলাম না, যে এখন আমি ফাইন কি তো? করে। এখন অনেকটা বেটার, আচ্ছা একটা অপারেশনও হয়েছে রিসেন্টলি। ওকে আর ওকে ওকে ওকে। যাই হোক, তখন প্রায় লাস্ট ডেট এসে গেছে, তখন শঙ্খদা আবার নিজে আমায় ফোন করলেন, বললেন যে তোর ছবি কিন্তু এখনো পেলাম না। আর মানে শঙ্খদা হচ্ছে অল ইন্ডিয়া ফিল্ম ডিরেক্টর্স অর্গানাইজেশনের মেম্বার, এবং ওকে আমার প্রথম ছবি আরেকটি জীবনের গল্প থেকে শুরু করে অনেক ছবি ওদের বিভিন্ন ফেস্টিভ্যালে, মানে কালচার কারি থেকে শুরু করে যেগুলো কলকাতায় হয়, বাইরে হয়, আমার ছবি খুববার স্ক্রিন হয়েছে এবং অনেক পুরস্কার পেয়েছে। প্রথম আচ্ছা ছবি অশোক বিশ্বাস মানে যাচ্ছিলেন, উনি প্রথম আরেকটি জীবনের গল্প যেটা আমার ডেবিউ ছবি, সেটাই হুম, প্রথম ওগুলো ওদের নিয়ে সব কথা হবে আজকে। ছিল। তো যাই হোক, তো হুম মানুষের ভালো লেগেছিল। আর ওনার পার্সোনালি আমার সঙ্গে না একটা খুব সুন্দর একটা কি বলবো স্নেহের সম্পর্ক আর কি। আমার গান মাঝে ওকে মাঝে উনি বলেন যে আমি তোর গান খালি গলায় বা তানপুরাতে যখন একা ঘরের মধ্যে শুনি, আমার যেন মনে হয় আমি একটা অন্য ট্রান্স এর মধ্যে পৌঁছে গেছি। তো যাই ওকে হোক, তো শঙ্খদা যখন বললেন না তোকে একটা কিছু পাঠাতেই হবে, তখন আমি ভেবে দেখলাম যে আমার করা যে ছবিগুলো রয়েছে তার মধ্যে 2016 মিডিলে এই অস্তিত্ব বলে ছবিটা আমি করেছিলাম, একটা হুম 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 কমপ্লিটলি হিউম্যান স্পিসিস এর এক্সিস্টেন্স নিয়ে গল্পটা। হুম হুম আমরা প্রতি মুহূর্তে যে অন্য সব
মানে সব রকম স্পিসিস যারা আমাদের চারপাশে রয়েছে একদম তাদের অস্তিত্ব প্রত্যেক মুহূর্তে যে অস্বীকার করে চলেছি, তাদের জন্য এতটুকু ভাবছি না। ডিফরেস্টেশন করছি আমরা, শপিং মল বানাচ্ছি, কিন্তু আমরা বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, আমরা সব দিক থেকে তাদের বিপন্ন করে তুলছি। একদম এটা আমার এক ভাই তখন, মানে ওর নাম হচ্ছে জয়ন্ত, তো ও আর আমি বসে একদিন হঠাৎ প্ল্যান করি যে চলো প্রিয়দর্শিতা কিছু করা যাক। তো ওকে আচ্ছা বললাম তুই একটা স্ক্রিপ্ট কিছু লেখ, আমি ডিরেকশন স্ক্রিন প্লে এগুলো করে। তো হুম হঠাৎ করেই বাড়িতে আমার এক বন্ধু তুহিন যে অভিনয় করেছে ছবিটাতে, ওকে আমি বললাম যে আমার হঠাৎ একটা স্ক্রিপ্ট রেডি হয়েছে, এক্ষুনি আমি করবো। তো আমার আচ্ছা এটা সৌভাগ্য যে আমার সঙ্গে যারা কাজ করেন তারা না মানে কখনো আমার সাথে, তারা কিন্তু প্রফেশনাল, তারা প্রত্যেকেই হ্যাঁ প্রফেশনাল, তাদের কাজের দেখেছো হুম তাদের হুম আউটপুট, হুম কিন্তু এক্স্যাক্টলি তারা কিন্তু আমার সঙ্গে ভীষণ মানে কি বলবো একটা ফ্যামিলিয়ার রিলেশন আর কি। মানে যখন ওকে হয়তো বড় প্রোডাকশন কাজ, বড় প্রোডাকশনের কাজ হচ্ছে, অন্য অনেক স্টারেরা রয়েছেন, অনেক বড় প্রজেক্ট, তখন যেমন আমি তাদেরকে চেষ্টা করি অন্তত যতটুকু বাজেট থেকে পাওয়া যায় আমরা সকলে সকলে যাতে ভাগ করে মিলেমিশে নিতে পারি, তেমন হুম হুম যখন আমার হাতে কোনো বাজেট থাকে না, এই তারাই হ্যাঁ কিন্তু আমাকে সবসময় মানে উৎসাহ দিয়ে যান যে প্রিয়দর্শিতা তুমি লিখে যাও, তুমি চিন্তা করো, তুমি নতুন কিছু ভাবো, তুমি বসে থাকবে না, আমরা কাজ করতে থাকবো, মানে আমরা ওয়ার্ক আমরা শুড নেভার স্টপ, হ্যাঁ ওয়ার্ক ওয়ার্ক শুড শুড নেভার নেভার স্টপ, স্টপ একদম। এন্ড আর ক্রিয়েটিভিটি মাস্ট তারপর নেভার স্টপ, হ্যাঁ, এরকম অনেক ছবি আছে যেখানে আমার কোনো বাজেট ছিল না তখন হাতে, হঠাৎ নেমে একদম পড়েছে, একদম এরা এমন ভাবে আমাকে পাশে থেকেছে, এমন ভাবে সাহায্য করেছে, এরা নিজের মতো করে, নিজের বাড়ির লোকের বাহ মতো করে। আমার ওই জন্য তাদের সাথে আমি কাজ করি একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায়, মানে তাদের সাথে আমার একদম। একটা ফ্যামিলি রিলেশন হয়ে যায় আর কি। তো যাই মানে হোক, এই আজকে ছবিটা ওই আমরা রকম তৈরি হয়েছিল, তো একদম রিসেন্টলি স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড পেয়েছে, আমার কাছে মেল এসে পৌঁছলো জাস্ট, আমি ওই জন্য ফেসবুকে শেয়ার করলাম, আর একদম ওরা আমি এটা আমি পুরোটাই জাস্ট লাইভ ডিজিটাল। আসার আগেই খবরটা দেখলাম, সো শেয়ার করলাম। আচ্ছা খুব মানে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন আবার থ্যাংক ইউ, প্রিয়দর্শী। থ্যাংক ইউ, আচ্ছা প্রিয়দর্শী, আমাদের অনেকেই জয়েন করে গেছে অলরেডি, 20 পিপল জয়েন, গ্রেট, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই টোয়েন্টি লিখছেন পিপল এক্স্যাক্টলি। তন্মনা আমাকে, চ্যাটার্জি আমি লিখেছেন, দুজনেই একটু লেফটে লেফটে সরি। সরিয়ে, ও সরি, ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ভিউয়ার্সদের অনুরোধ অনুযায়ী আমরা লেফটে সরে গেলাম। ও না, আমি তুমি একটু একটু এই দিকটা সরে যাও, মানে রাইটে সরে যাও, হ্যাঁ তোমার আচ্ছা রাইটে, মানে এইদিকে লেফটে বেশ, হচ্ছে। হ্যাঁ তনুশ্রী মাহাতো কুন্ডু, এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই জয়েন করে গেছে, আপনারা আরো বেশি করে কমেন্ট করুন। আজকে আমি শুরু করছি, আজকের হোস্ট আমি সন্দীপন দাস, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং আমার সঙ্গে আছে আজকে প্রিয়দর্শী ব্যানার্জি, আড্ডা উইথ আর্টিস্টের প্রথম এই পর্বে প্রিয়দর্শী ব্যানার্জি, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, রাইটার এবং একজন অতুলনীয় সিঙ্গার, আমি তার গানের বেশ ভক্ত, সেই নিয়েও আজকে কথা হবে, আড্ডা হবে। কিন্তু আজকে লাইফটা যা বলেছিলাম যে একটু অন্যরকম লাইফ, যেরকম লাইফ আমরা দেখে থাকি যেখানে শুধুমাত্র কাজ নিয়ে আলোচনা হয়, এখানেও কাজ নিয়ে আলোচনা হবে, কিন্তু প্রিয়দর্শীর যে কাজগুলো আমরা দেখেছি, কাজগুলো জানা আছে, তাই সেগুলো নিয়ে তো সবাই জানে, তাই সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব না, কিন্তু যে প্রিয়দর্শীর এই কাজের পেছনে যেগুলো লুকিয়ে আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের তিনটে রাউন্ড আছে, এই প্রিয়দর্শী তোমাকেও বলে দিই, আজকে আমাদের দর্শক এবং তোমার জন্য, আজকে তোমার জন্য তিনটে রাউন্ড আছে, ঠিক আছে? আচ্ছা প্রথম রাউন্ডটা হচ্ছে বেশ ইন্টারভিউ ভালো, রাউন্ড, এটা মানে তোমার তোমাদের তোমাদের সাধুবাদ জানাই যে এটা একটা ফর্মাল থ্যাংক ইউ, টক শো বা ফর্মাল ইন্টারভিউ এর থেকেও একটা তোমরা যে একটা এরকম প্লেফুলি একটা এনজয়েবল শো অ্যারেঞ্জ করেছো, এটার এক্স্যাক্টলি জন্য কিন্তু তোমাদের সাধুবাদ জানাই, তুমি এটার এবং জন্য তনুময় অক্লান্ত এক্স্যাক্টলি পরিশ্রম করে তনুময়ের তোমরা কাছে করেছো। অনেকটা, এক্স্যাক্টলি তনুময়ের জন্যই, মানে তনুময় এটা হচ্ছে ব্রেন চাইল্ড বলতে গেলে, তাই তনুময়ের জন্য এটা আজকে পসিবল হয়েছে। এবং অলরেডি রাজকুমার দাস, হ্যাঁ নমস্কার রাজকুমার দা, নতুন যারা ফিল্ম করছে তাদের কি উপদেশ দেবে? রাজকুমার দা থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, আমরা নিশ্চয়ই কোয়েশ্চেন, আপনারা যা যা কোয়েশ্চেন করবেন তার মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন আজকে আমরা প্রিয়দর্শীর সামনে রাখবো, যেগুলো প্রিয়দর্শী উত্তর দেবে ওর মতো করে, কিন্তু তার আগে আমরা আমাদের শোটা শুরু করে দিচ্ছি, তার মধ্যে আপনারা কোয়েশ্চেন দিতে থাকুন, একসাথে কোয়েশ্চেন জমে গেলে বেশ সেখান থেকে আমরা কোয়েশ্চেন তুলে যতগুলো সম্ভব, আজকে 9টা অবধি আমাদের শো, যতগুলো সম্ভব আমরা
প্রশ্নের জবাব প্রিয়দর্শীর থেকে চেয়ে নেবো, আজকে প্রিয়দর্শীকে ছাড়ছি না সোজা কথা। অঙ্কিত সিংহ আমিও আছি, অঙ্কিত আজকে চলে এসেছে আমাদের মধ্যে, থ্যাংক ইউ সো মাচ অঙ্কিত। আচ্ছা যেটা বলছিলাম, অলরেডি 15 জন আছে, আমরা 9 রিয়াকশনস পেয়ে গেছি প্রিয়দর্শী, ইটস আ গ্রেট থিং। আমি সবাইকে দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, আমি পরে সব কমেন্টস দেখবো। যারা দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তারা আমার সঙ্গে জয়েন করেছো, আমাদের সঙ্গে জয়েন করেছো। তো যেটা বলছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা আমরা 3টে রাউন্ড রেখেছি, ঠিক আছে। প্রথম রাউন্ডটা হবে ইন্টারভিউ রাউন্ড। এবার ইন্টারভিউ মানে কিন্তু ইন্টারভিউটা একটু অন্যরকম ভাবে আমরা প্ল্যান করেছি, ঠিক আছে। যে প্রশ্ন তোমার তোমাকে বারবার করা হয়, যে প্রশ্ন তুমি উত্তর দিতে দিতে তুমি জানো যে সে প্রশ্নের উত্তর কি দেবে, সে প্রশ্ন তো তোমায় করা হয় বিভিন্ন মিডিয়া চ্যানেল তোমাকে করেছে, বিভিন্ন পেপার থেকে করেছে, আমরা সেরকম প্রশ্ন করব না, আমরা বরং একটু অন্য প্রশ্ন করব, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড হবে র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে তোমাকে হুড়হুড় করে কোয়েশ্চেন দেওয়া হবে এবং তোমাকে যেটা তোমার মাথায় ফার্স্ট আসবে সেটাই তোমাকে বলবো, সেটাই বলতে হবে একদম, ঠিক আছে। আর থার্ড রাউন্ড হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার রাউন্ড, ঠিক আছে। সেই ছোটবেলায় আমরা স্কুল লাইফে এক্স্যাক্টলি কত খেলেছি আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার, স্কুলে প্রচন্ড খেলতাম এক্স্যাক্টলি, তো সেইটা সেই রাউন্ডে আছে। যাই হোক, আমরা একটা একটা করে শুরু করি। আপনারা সবাই জয়েন করছেন, খুব ভালো লাগছে। আপনারা প্লিজ প্রিয়দর্শীর থেকে যদি কিছু জানতে চান, নিশ্চয়ই আপনাদের কোয়েশ্চেন্স দিয়ে আমাদের পুরো ভরিয়ে দিন, আমরা সেই কোয়েশ্চেন্স থেকে প্রিয়দর্শীকে যতগুলো প্রিয়দর্শী পারবে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরেও প্রিয়দর্শী নিশ্চয়ই উত্তর দেবে। চলুন শুরু করি আড্ডা উইথ আর্টিস্ট, এই ইনিশিয়েটিভের ফার্স্ট এপিসোডের প্রথম পর্ব। প্রথম যে পর্ব সেটা নাম হচ্ছে ইন্টারভিউ রাউন্ড, ওকে। তো প্রথম প্রশ্ন প্রিয়দর্শীর জন্য আমার, তোমার প্রথম চলচ্চিত্র তো আরেকটি জীবনের গল্প, যেটা 2013 সালে, ওকে। তার নামটা কি কোনোভাবে ইন্সপায়ার্ড ফ্রম আরেকটি প্রেমের গল্প 2010-এর? আসলে এরকম ইন্সপিরেশন বলতে গেলে তোমার ধরো অনেক ওয়ার্ডের সাথে আমরা যেমন পরিচিত হই নতুন করে, মানে সেরকম অনেক সময় হয়। যেমন ধর আরেকটি প্রেমের গল্প অবশ্যই আমার খুব পছন্দের একটা ছবি, এবং যেখানে ঋতুপর্ণ ঘোষ আমার তো নিজের এক মানে একজন কি বলবো ইন্সপিরেশন, পছন্দের মানুষ, কাছের মানুষ আজকে বলি। তো ওইখানে প্রথম ঋতুদাকে আমরা দেখতে পাই, এবং ওই ছবিতে ঋতুদা অনেক কিছু, হ্যাঁ, অভিনেতা হিসেবে এবং অন স্ক্রিন দেখতে পাই, সেটা বলছি আর কি। মানে পর্দার পিছনে থেকে এতদিন যাকে আমরা এরকম ম্যাজিক সৃষ্টি করতে দেখেছি, তাকে ফার্স্ট যখন কৌশিক বাবু নিয়েলেন অন স্ক্রিন, এবং এটা কৌশিক বাবু অ্যাডমিট করেন যে আমার এই ছবির মধ্যে দিয়ে ঋতু যেন অনেক না বলা কথা, অনেক ওর জমে থাকা এক্সপ্রেশন, ঋতুদা নিজেও বলেছিলেন যে আমি কোনোদিন কিন্তু ফর্মাল অ্যাক্টর হতে চাই না, আমার সিনেমাটা একটা সেলফ এক্সপ্রেশনের জায়গা। কিন্তু একজন মানুষের সিনেমা বানানোর মধ্যে দিয়ে তো সব এক্সপ্রেশন, সব সেলফ এক্সপ্রেশন গুলোকে বার করা যায় না, তার জন্য যদি কোনো চরিত্র মনে হয় আমার করা তাহলে আমি করবো। তো ওই ছবিতে মনে হয়েছিল যে ঋতুদা যেন নিজেকে উজাড় করে দিয়েছেন, অনেক দিনের যেন অনেক কিছু, অনেক না বলা কথা, না বলা ফিলিংস সব যেন মনে আছে প্রিয়দর্শী। ওখানে ঋতুদা একটা 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 সিন ছিল যেখানে উনি একদম শাড়ি পরে রীতিমতো চুল দিয়ে যে যে পিকচারটা যখন চপল ভাদুরীর মানে উনি নিজে আর কি ইমাজিন করছে, মানে এত ডটেশন স্টাইল এত সুন্দর ছিল ছবিটাতে, আর তার সঙ্গে ঋতুদা ওখানে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, তো এত সুন্দর সুন্দর টাচ। অবশ্যই কৌশিক বাবু পরিচালক, কিন্তু একজন সৃজনশীল পরিচালক তার সঙ্গে যখন এই ইনপুটস গুলো দিয়ে যান, কিছু কিছু, যাই হোক আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এই আরেকটি গল্প, এই দুটো ওয়ার্ডের সঙ্গে আমি প্রথম মানে অপরিচিত হলাম ওই ছবিটা দেখে, এবং অনেক জায়গায় রিভিউ লেখা হয়েছিল, এবং আমার মনে পড়ে আনন্দবাজারেও রিভিউ লেখা হয়েছিল যে এটা আরেকটি প্রেমের গল্প না দিয়ে অন্য একটি প্রেমের গল্প দিলে ভালো হতো। কিন্তু আমার এবং কৌশিক বাবুও সেটা সেটার এগেনস্টে লিখেছিলেন যে আরেকটি প্রেমের গল্প কথাটার মধ্যেই কিন্তু এই যে অল্টারনেটিভ সেক্সুয়ালিটি বা ধরো যে কোনো ভাবেই এই যে প্রান্তিক মানুষ হিসেবে এদেরকে স্ট্যাম্প করা হয় যে মানে এ এই কমিউনিটিতে বিলং করে, এ ওই কমিউনিটিতে বিলং করে, এই আরেকটি কথার মধ্যে কিন্তু, হ্যাঁ আরেকটি কথা, মানে আমারও মনে হয়েছে যে আরেকটি কথার মধ্যে কিন্তু সেই ডিফারেন্সটা যেন ঘুচিয়ে দেওয়া হয়েছে, মানে
অ্যাজ নর্মাল অ্যাজ আ হেটেড সেক্সুয়াল লাভ স্টোরি। এক্স্যাক্টলি, এই লাভ জন্য ইজ আমার নট যখন আমি ডিফারেন্ট। হ্যাঁ এবং তারপর আমি যখন 2013-তে ছবিটা করি, তখন তো মানে ছবি করব কোনোদিন ভাবিনি, মানে তখন ছবি করব সেটা একটা স্বপ্ন আর কি, না ঢাল আচ্ছা, না তলোয়ার কিছুই নেই সঙ্গে, না ছবি তৈরি করার হাতটা পেকেছে, খুবই কাঁচা আমার হাত। জাস্ট জিজ্ঞেস করার হ্যাঁ একটা জিনিস তোমায় কাটলাম, জাস্ট জিজ্ঞেস করার জন্য হ্যাঁ আমার খুব জানতে ইচ্ছে করছে, এটা পার্সোনাল একটা কোয়েশ্চেন, যে তোমার কি হুম পারিবারিক দিকে কখনো কোনো ছবির কোনো মানে ছবি কেউ বানিয়েছে, বাবা মা বা তার না আগে কখনো কোনো ছবির সাথে রিলেটেড বা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড এরকম না, কখনো কিছু ইন্ডাস্ট্রির ছিল? সাথে রিলেটেড আমাদের বাড়িতে, আমার আমার ফ্যামিলিতে সেভাবে কেউ নেই, তবে আচ্ছা আমাদের ফ্যামিলিতে খুব কালচারাল একটা কি বলবো একটা আবহাওয়া আছে আর কি, মানে ছোটবেলা থেকে সংস্কৃতি জগতের সঙ্গে, আমার মা নিজে খুব ভালো গিটার বাজাতেন, আমার গানের জগতে আনাটাই অনেকটা মায়ের হাত ধরে, মানে মা নিজেই বিভিন্ন বড় বড় শিল্পীর কাছে আমায় নিয়ে গেছেন গানের জন্য। তারপর ছবি তৈরি, আমি খুব ছোট বেলায় মাকে হারিয়েছি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো আচ্ছা সেই সময় তো মানে একটা ছেলে প্রথম তার মায়ের ভালো বন্ধু হতে শুরু করে, তাই না? তো সেই সময় আমি হয়তো সেই কেরিয়ারে মানে যে যে সময়টা মানুষ ঠিক করে যে আমি বড় হয়ে কি হব বা কোনটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেইটা শেয়ার করার একটা মানুষ সেই সময় খুব দরকার হয়। তো আমার সেই অর্থে ওই ওই এমন একটা সময় আমার মা চলে যায় ক্লাস 9, তো যে সময়টা আমি সেই শেয়ার করার মানুষটা, মানে আমার ভালো লাগাগুলো একদম ডিটেলে আলোচনা করা, সূক্ষ্ম অনুভূতিগুলো আলোচনা করার মতো আমি সেভাবে কাউকে পাইনি, এবং যার আচ্ছা জন্য আমি মানে এই যে ধরো ছবি তৈরি করার স্বপ্নটা যে তখন ছিল বা কিছু, সেটা তখন কিন্তু মা চাইতেন যে আমি খুব ভালো একজন গায়ক হই এবং গানটা নিয়ে সিরিয়াসলি এগোই ভবিষ্যতে, কারণ গানটা তো খুব ছোটবেলা থেকে আমি চর্চা করতাম। আমি পরে বলছি যে ছবি ছবি করার জগতে আসার ইচ্ছেটাও মানে ওই জন্মটা কিন্তু গানের থেকে হয়েছিল, সেটা আমি পরে আসছি। তো ঠিক আছে যাই হোক, ঠিক মানে কালচারাল হ্যাঁ ইন্সপিরেশন ছিল, আর বাড়িতে এমনিতে বিভিন্ন ধরনের মাকে দেখেছি অবসর সময় সবসময় কিছু না কিছু ক্রিয়েটিভ কাজকর্ম, নয় কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস, নয় কোনো মানে কিছু না কিছু করছেন আর কি। তো ওই থেকে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠানও হয়েছে, তো সেই সব থেকে বিভিন্ন কালচারাল মানুষজনদের সাথে সান্নিধ্যে আসা, এইগুলো হতে সেই হতে থেকে হতে তোমার হতে প্রথম মানে ছবি একটা আরেকটি জীবনের হ্যাঁ। গল্প। তো আরেকটি জীবনের গল্প, নামটা যেটা তুমি বললে হ্যাঁ, সেটা নাম তখন ওই 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 যে ওই ওয়ার্ড দুটো হয়তো আরেকটি আর গল্প, এই দুটো ওয়ার্ড হয়তো মানে আগেও পড়েছি, কিন্তু ওখানে আমার যেন মনে হলো যে এক মুহূর্তে এই ছবিটাকে একটা কোথাও যেন মার্জিনাল করার জায়গা থেকে সেটাকে সরিয়ে দেওয়া হলো এই দুটো ওয়ার্ডের জন্য। এবং আচ্ছা এই যেমন মেক পিয়ন, তুমি আমার মেক পিয়ন ছবিটা দেখেছো কিনা জানি না, মেক পিয়ন, একদম এই একদম মেক পিয়ন শব্দটা, মেক পিয়ন শব্দটার সাথে আমি প্রথম পরিচয় আমার এক বন্ধু সাবির, ও খুব ভালো লেখে এবং ওর ছবি খুবই ছবির জগতে খুব ইন্টারেস্ট, ও আমায় সেদিনকে বলছিল জানিস আমি অনেকদিন বাদে তিতলি ছবিটা দেখলাম এবং মেক পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা, সেই মেক পিয়ন শব্দটা কিন্তু আমি প্রথম ওই মানে ওই গানটা শুনে মনে হলো যে মেঘ পিয়ন, মেঘকে পিয়ন হিসেবে কল্পনা করা এটা হতে পারে, এটা একটা এরকম শব্দ হতে পারে যে মেঘ পিয়ন। তো তারপর আমি যখন বিনোদ বাবুর মানে বিনোদ ঘোষালের লেখা ছায়াপথ গল্প অবলম্বনে যখন আমি স্ক্রিপ্টটা লিখলাম ছায়াপথ, তখন আমি ঠিক সেই ছবির, তুমি তো গল্পটা অনেকটা তুমি তো দেখেছো নিশ্চয়ই, মানে বহু আমি দেখেছি আমি দেখেছি ফেস্টিভ্যালে এটা দেখানো হয়েছে, প্রচুর পুরস্কারও পেয়েছে ছবিটা, কিন্তু ছিল ওই আমাদের এখনকার দিনে মানুষের সাথে মানুষের যে ভার্চুয়াল রিলেশন, এই যে ধরো ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো তাকে আমরা দেখিনি, কিন্তু তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক, একটা এক্স্যাক্টলি ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা তাহলে এই যে ওটা তো আমরা আসবো, ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ এক্স্যাক্টলি ইন্টারনেটের ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে, আমি ছবিটা এই দেখেছিলাম, এই তো থেকে ওটা আমার মাথায় কথাটা আসে আর কি, মেঘ পিয়ন, আচ্ছা মেক পিয়ন, মেঘের মধ্যে দিয়ে যেন সেই খবর সেই অনুভূতি গুলো পৌঁছে যাচ্ছে একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে, তার মানে তো এরকম ওভারঅলই ধরতে পারি ইন্সপিরেশন। যে হ্যাঁ ইন্সপিরেশন না ইন্সপায়ার্ড হতেই পারে মানুষ। একদম, এরা এক্স্যাক্ট এরা একদম তো এদের কাছ থেকে তো আমি শিখেছি, মানে ঋতুপর্ণ একদম ঘোষ, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলী, এনাদের ছবি আমি বারবার মানে এখনো যখনই হয় সময় হয় সুযোগ হয় টিভিতে যদি কখনো হয় আমি তো আবার দেখছি, যে দেখা ছবি আবার দেখি। আচ্ছা, খুব ভালো লাগলো এটা শুনে, যে ইন্সপিরেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, কারণ আমরা অবশ্যই কারোর না কারোর থেকে ইন্সপায়ার হতেই চাই, আলটিমেটলি আমাদের হতে নিশ্চয়ই, হয়ও। পরিচয় হওয়াটা, পরিচয় হওয়াটা আজকে ইন্সপিরেশন মানে হচ্ছে কোনোটাকে কপি করে পেস্ট করা নয়, সেটার থেকে
সেইটার থেকে পরিচয় হয়ে তুমি সেটা কিভাবে মানে অ্যাপ্লাই করতে পারো তোমার এক্স্যাক্টলি কাজের মধ্যে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ইন্সপিরেশন। এক্স্যাক্টলি। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে? হুম আচ্ছা, সুইসাইড নোট তোমার দ্বিতীয় ছবি, তাই তো? তার যে সাবজেক্ট সেটা হল, সেটা ছিল সমপ্রেম। তো এটা তো 2014-তে দাঁড়িয়ে একটা ছবি, আজকে 2020-তে সেই সময় সমপ্রেমের যে পরিস্থিতি, এখনকার পরিস্থিতি কিছু বদলেছে, লাইক মাইন্ডসেট, পারসেপশন? তোমার কি মনে হয়, 2014-তে দাঁড়িয়ে তুমি সমপ্রেম নিয়ে একটা গল্প বেঁধেছিলে, সেখান থেকে আজকে দাঁড়িয়ে যে সমপ্রেম, যে চারিপাশে যে সমপ্রেম চলছে, যে সমপ্রেম আমরা দেখি, সেই সমপ্রেমের জন্য মানুষের মাইন্ডসেট, পারসেপশন, সমপ্রেমী যারা তাদের মাইন্ডসেট, তাদের পারসেপশন কিছু কি বদলেছে তোমার মনে হয়? দেখো, ব্যাপারটা হচ্ছে কোন ছবি বা কোন একটা আর্ট ওয়ার্ক রাতারাতি কিন্তু সমাজ বা ভাবনাকে বদলে দিতে পারে না। একটা কোন রকম ধরো একটা উপন্যাস হতে পারে, একটা ধরো আজকে পথের দাবি যে সময় মানে ব্যান করা হয়েছিল, তখন যে কারণে ব্যান করা হয়েছিল সেই সেই কারণটা এখন হয়তো দেখতে গেলে ইনভ্যালিড, তাই না? মানে এরকম ধরো অনেক অনেক কিছু যেটা সেই সময় মানুষ নিতে পারেনি, হয়তো সেটা সময়ের পার্টিকুলার থেকে অনেক এক্স্যাক্টলি পরে গিয়ে, হ্যাঁ, এবার দেখবে কোনো জিনিস, একটা পার্টিকুলার একটা সিনেমা, একটা গান, একটা লেখা রাতারাতি সমাজকে বদলে দিতে পারে না, এটা আমার রিয়েলাইজেশন, আমি দেখেছি এটা। কিন্তু কোথাও ধরো আজকে 5 বছর বাদে, 10 বছর বাদে, 20 বছর বাদে, একটা যুগ বাদে, যখন আজকে ধরো বিধবা বিবাহ বা আজকে ধরো এক্স্যাক্টলি আমাদের সতীদাহ প্রথা, এইসব এগুলো তো এক সময় ন্যাচারাল মানে একটা সামাজিক রীতি ছিল, ভাবা যায় না যেটা যেটা সামাজিক রীতি ছিল। এবং সরি, বিধবা বিবাহ মানে যেটা আমি যেটা বললাম যে বিধবা বিবাহ আইনত পরে নিষিদ্ধ প্রচলন ছিল, হয়েছে, নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ এক্স্যাক্টলি। ছিল, হ্যাঁ। কিন্তু আজকে দেখো সেই সাবজেক্ট মানে সেই সতীদাহ প্রথা মানে কথাটা শুনলেই আমরা ভাবি যে এটা এটাই তো অ্যাবনর্মাল ছিল, আমরা তো এখন নর্মাল টাইম এসে পৌঁছেছি এই দিক দিয়ে। তো এরকম সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে যে পরিবর্তনটা হয়, সেটা কিন্তু কোনো একটা সাময়িক বিদ্রোহ বলো, সাময়িক লেখা বলো, সাময়িক কোনো ছবি বলো, রাতারাতি হয়তো বদলাতে পারে না, কিন্তু কিন্তু 14 অনেক থেকে যুগ দাঁড়িয়ে পরে, নিশ্চয়ই হ্যাঁ, অনেক যুগ এক্স্যাক্টলি পরে আজকে 14 থেকে একটা দেখবে, একটা হয়তো 9 বছরের কোথাও যে একটা সে একটা হ্যাঁ অনেকগুলো ছবি হয়তো এই যখন ধরো ঋতুপর্ণ ঘোষ বানাচ্ছেন আমাদের চিত্রাঙ্গদা, বা অ্যাংলি যখন বানাচ্ছেন লং টাইম কম্প্যানিয়ন, এদিকে যখন বলিউডে ধরো ইয়ে হচ্ছে মাই ব্রাদার নিখিল, আলিগড়, একের পর এক এই ধরনের সাবজেক্ট নিয়ে যখন ছবি হচ্ছে, সেই সময় থেকে যখন ছবিগুলো অনেকগুলো ছবির যদি একটা কম্বাইন্ড এফেক্ট তুমি দেখো, বারবার বারবার দর্শক যখন দেখছে যে হ্যাঁ এরকমও তো কিছু হয়, একটা মানে একটা পুরুষের সাথে একটা নারীর প্রেম যেমন স্বাভাবিক, তেমন একটা পুরুষের সাথে পুরুষের প্রেমও স্বাভাবিক, বা একটা নারীর সাথে নারীর প্রেমও স্বাভাবিক, এইটা যখন বারবার বারবার, আজকে ঋতুপর্ণ ঘোষ যখন প্রথমে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে, তখন যদি উনি এই সাবজেক্ট নিয়ে ছবি করতেন, তখন কিন্তু ওনাকে মানুষ অ্যাকসেপ্ট, ওনাকে মানুষ বলতেন, উনি হয়তো এরকম বলে উনি এরকম ধরনের ছবি দেখাতে চাইছেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষ সেই জায়গাটা তৈরি করেছিলেন, আজকে 15 বছর 16 বছর ধরে স্ট্রেট রিলেশনশিপ নিয়ে এমন এমন ছবি করে গেছেন যা মানে আমি জানি না যে স্ট্রেট পরিচালকরাও তারা অনেকে পারবে এবং তো মহিলাকে মানে, যেভাবে, মানে হ্যাঁ মহিলার হ্যাঁ, ইমোশনস আমি আমি যেভাবে ওনার মুখে, আমি আমি ওনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন এর উপর একেবারেই হাইলাইট করছি না, কিন্তু উনি পুরুষ এবং নারীর সম্পর্ক নিয়ে যা যা করে গেছেন, তারপরে কিন্তু মানুষের যখন সেই বিশ্বাসটা তৈরি হয়েছে যে ঋতুপর্ণ ঘোষ একটা কিছু দেখালে, একটা কিছু বললে সেটা সত্যি আছে, সেটা বিলং করে, মানুষ তখন বাঙালি তখন ঋতুপর্ণ ঘোষকে সত্যজিৎ রায়ের উত্তরসূরি হিসেবে বিশ্বাস করতে শুরু করছে, তখন এক্স্যাক্টলি গিয়ে উনি চিত্রাঙ্গদা করছেন, তখন গিয়ে উনি আমাদের মেমোরিজ ইন মার্চের লেখা লিখছেন। তো একটা সময় লাগে মানুষের, এখন একটা ধরো 2014-তে যখন 2013-তে এই যে আমার সুইসাইড নোটের কনসেপ্টটা আমি কনসিভ করেছিলাম তখনই, যখন এটাকে হঠাৎ করে ক্রিমিনালাইজ করে দেওয়া হলো, মানে একবার যখন ওটাকে এক্স্যাক্টলি মানে সুপ্রিম কোর্ট থেকে এটাকে এ করার পরেও, আবার হাইকোর্ট মানে তোমার সরি হাইকোর্ট থেকে যখন এই এটা উঠলো আর কি, যে 2009-তে, তারপরে যখন সুপ্রিম কোর্ট থেকে এটাকে মানে নাকচ করে দেওয়া হলো, সেই সময় আমার খুব মনে হয়েছিল এটা যে এই এই যে প্রথমত এই লটা, এই যে ক্লজটা, এটারই তো কোনো মান মানে এটারই তো কোনো সেই অর্থে
ভ্যালিডিটি নেই, এর তো কোনো অর্থ নেই। যদি একজ্যাক্টলি আজকে যোনি সঙ্গম ছাড়া সব ধরনের সঙ্গম আইনত নিষিদ্ধ হয়, তাহলে পৃথিবীতে অনেক মানে তথাকথিত স্ট্রেট কাপল, তারাও কিন্তু মানে শুধুমাত্র যোনি সঙ্গমে আবদ্ধ থাকেন না, তাহলে তারা সবাই ক্রিমিনাল, তাহলে তারা সবাই ক্রিমিনাল। আমার তখন মনে হয়েছিল যে এই ধরনের মানুষগুলোর ওপর শুধু এই 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 ক্লজটার জন্য এইরকম ভাবে অত্যাচার হয়, এবং তাদেরকে এইভাবে মানে সবসময় একটা কমিউনিটি বন্দি করে রাখা, তাদেরকে সমাজ থেকে সমাজ একটু অন্য চোখে দেখা, এটা কেন? আমার তখন মনে হয়েছিল যে একটা তারপরে তো ল, এটা মানে ল এক্স্যাক্টলি ক্যান মেক্স অ্যান্ড ল ক্যান ব্রেকস বলে একটা কথা আছে, তাই না? একটা লই পারে মানুষের মধ্যে, মানুষের ডিফারেন্স কে মানে এই ডিস্টেন্স কে ঘুচিয়ে দিতে, তাই হলো তাকে কিন্তু আলাদা পরে করে আবার আনতে। এটা হ্যাঁ ডিক্রিমিনালাইজ হ্যাঁ হলো। এটা হ্যাঁ আবার হলো যখন, মানে এই দেখো মানে কত আমি অনেক আশাবাদী এটা ভেবেও আমার, যে মানে এত কাজ হচ্ছে এটা নিয়ে, এত ধরনের আর্টিস্ট, তারা বিভিন্ন রকম আর্টিস্টিক মিডিয়ামে এই ব্যাপারগুলোকে ফুটিয়ে তুলছেন, যেটা নিয়ে আজ থেকে 10-15 বছর আগে এত কিন্তু ভাবনা চিন্তা হতো না, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের সমাজ অনেকটাই বলতে পারো, হ্যাঁ মানে এখনো সমাজের সব মানুষকে যদি তুমি ধরো, তাহলে তো তুমি সবাইকে, সবাইয়ের মধ্যে সেই চেতনাটা দেখতে পাবে না, একদিনে সেটা সম্ভবও নয়। একদম কিন্তু আস্তে আস্তে আসছে। আমি এরকম অনেক বাবা মাকে দেখেছি যারা কিন্তু তাদের ছেলে মেয়ের অরিয়েন্টেশন, অল্টারনেটিভ সেক্সুয়াল অরিয়েন্টেশন নিয়ে তারা সোচ্চার হয়েছেন, তারা পিটিশন দিয়েছেন যখন এটাকে মানে এই লটাকে আবার হাইকোর্টে অ্যাপিল করা হলো, তারা পিটিশন দিয়েছেন একত্রিত হয়ে। আমি মানে রীতিমতো সেটা নিয়ে রিসার্চ করেছিলাম একটা সময়, তো আমি দেখেছিলাম যে অনেক মানুষ কিন্তু এখন অন্তত সাহস করে বলতে পারছে, যেটা আগে এইটুকু এক মানে বলতে পারো যে আমাদের সোসাইটি এগিয়েছে, অনেক মানুষ সাহস করে বলতে পারছেন যে তারপর আমরা 14 থেকে এরকম। 20-তে এই ছয় হ্যাঁ এক্স্যাক্টলি এই ছয় হ্যাঁ বছরে এই তাদের যে এই 18-তে জায়গাটা যে স্টেপটা, হ্যাঁ 18-তে যে এটাকে পুরো এক্স্যাক্টলি ইন্ডিয়াতে লিগালাইজ করে, এরপরে হয়তো আরো আরো মানে উচ্চতর পদক্ষেপ আসবে, হয়তো সমলিঙ্গে বিয়ে, হ্যাঁ সমলিঙ্গে বিয়েও এমনি অলরেডি হয়তো এক সময় বৈধ হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটা নিয়ে সময় এত লাগে, এক্স্যাক্টলি সময় লাগে, কিন্তু একটা ছবি, একটা এইগুলো সব ছোট 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 ক্যাটালিস্ট, এই সব ক্যাটালিস্ট ছবি সব কাজ এগুলো দেখবে আজ থেকে 10-15 বছর আগে যখন মানুষ ভাবতেই পারতো না, বা আরো আগে মানুষ যখন ভাবতে পারবে না, তখন এখন গিয়ে মনে হবে যে এই সব জিনিসগুলো হয়তো ছোট 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 মিলে। ক্যাটালিস্টের ভূমিকা নিয়েছিল। বাহ, আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের থার্ড প্রশ্নে। থার্ড প্রশ্ন আমি হচ্ছে, সবাইয়ের কমেন্টস দেখতে পাচ্ছি না, আমি সবার সাথে আমি কমিউনিকেট করতে পারছি না, এক্স্যাক্টলি আমরা কমেন্টস আপনারা অনেক। প্লিজ করতে থাকুন, কমেন্টস করতে থাকুন। হ্যাঁ সাবির হোসেন, রাহুল বিশ্বাস প্রথমে লিখেছে আমি আছি দেখছি, থ্যাংক ইউ রাহুল। সাবির হোসেন লিখেছেন ইন্সপিরেশন তো আমাদের ইম্পর্টেন্ট, আমাদের সবার কাছে, নিশ্চয়ই, একদম একদম যেটা প্রিয়দর্শী বললো। সাবির সাবির আমার খুব ভালো বন্ধু, আমার ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধু, এবং ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেও অবসর সময় খুব লেখালেখি, সিনেমা এসব নিয়ে থাকে, ওর অনেক স্বপ্ন আছে ভবিষ্যতে, আমি থ্যাংক খুব ইউ ফর ওর সাথে জয়নিং কথা দিস বলতে লাইফ। পারি। সীমা ঘোষাল, গড ব্লেস ইউ লিখেছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সীমান। আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে, তৃতীয় প্রশ্ন, ও হেনরির গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবি করেছ, তার কি এটাই কারণ যে, হ্যাঁ তার কি এটাই কারণ যে ঋতুপর্ণ ঘোষ ও হেনরির গল্প থেকে ইন্সপায়ার হয়ে ছবি করেছিলেন? না আমার অ্যাকচুয়ালি কি জানো তো, মানে এটা হয়তো বলতে পারো ঋতুদা, বা শুধু ঋতুদা না, অপর্ণা সেন বলো বা কৌশিক গাঙ্গুলি, এখন এখনকার যারা করছেন, হুম যদিও হুম নীনাদির থেকে কৌশিকদা অনেক বেশি ছবি করেন, তো হ্যাঁ মানে আমার চিরকালই একটু রিলেশনশিপ বেসড গল্প, রিলেশনশিপের শেডস, যার জন্য আমার ঋতুপর্ণ ঘোষকে এত পছন্দ এত হতো, ওনার কাজকে এত আমি ভালোবাসতাম, উনি রিলেশনশিপের লেয়ার্স গুলো এত সুন্দর দেখাতে পারতেন, এত গভীরে যেতে পারতেন। তুমি সত্যজিৎ রায় বলো, আমাদের মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এরা প্রত্যেকেই, মানে আমি শুধু এদের কথা বলছি, এদিকে আমি অন্যদের নাম হয়তো অনেকের নাম বলছি না, আমি প্রচুর মানুষের ছবি দেখি, তো এই রিলেশনশিপ নিয়ে ঘাটাঘাটি করা, বা এই রিলেশনশিপের প্রতি একটা মানে রিলেশনশিপের যে শেডস গুলো, রিলেশনশিপের যে কত রকম লেয়ার হতে পারে, এগুলো আমার খুব মানে ইন্টারেস্টিং লাগে। আর আমি সেই কারণেই আর কি ও হেনরি দেখবে, ও হেনরির ছোট ছোট গল্পগুলো এত সুন্দর, প্রেমের গল্প, বেশিরভাগই প্রেম বা ভালোবাসার সঙ্গে রিয়েলিটির একটা অদ্ভুত কনফ্লিক্ট। মেলবন্ধন হ্যাঁ হ্যাঁ
আবার দেখবে শেষে গিয়ে হয়তো ভালোবাসাটাই জিতে যাচ্ছে, বা মানে প্রেমটাই সেখানে জয়ী হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত মানে প্যাটার্ন। আমার যেমন মোপাসাও খুব প্রিয়, আমার ও হেনরি যেমন খুব প্রিয়, মোপাসাও আমার সমভাবে খুব প্রিয়, আরো অনেকে ধরো আমি আচ্ছা পড়ি, কিন্তু তার মধ্যে ও হেনরির এই জিনিসটার জন্য, মানে ও হেনরির লেখার এই ধরনটা, মানে বেশি তোমাকে টাচ করছে। হ্যাঁ মানে প্রেমের একটা ডিভাইনিটি আছে ওখানে দেখবে, যে প্রেম মানে হচ্ছে এক প্রকার ডেডিকেশন। হ্যাঁ, এবং সেই ডেডিকেশন, ডেডিকেশনের যে বিভিন্ন রকম রূপ আমরা ও হেনরির গল্পে দেখতে পাই। আমি অনেক পরে রেনকোট দেখেছি, আমি ও হেনরি পড়তাম অনেক ছোট থেকে। আচ্ছা আমি রেনকোট যখন দেখেছি তখন আমার খুব মানে, আমি যেহেতু ও হেনরি পড়ে ফেলেছিলাম, আমি বারবার পড়ি ও হেনরি, মানে আমার অল টাইম ফেভারিট। আচ্ছা তো আমি ও হেনরি যখন পড়ে ফেলেছিলাম তখন আমি ভাবলাম যে এই রেনকোট ছবিটা কোথা থেকে নেওয়া। লাস্টে ঋতুদা মানে লিখেছিলেন যে ইন্সপায়ার্ড বাই ও হেনরি, তো আমার তখন মনে হচ্ছে যে কোথা থেকে এটা নেওয়া। সেইটার জন্য আমি আবার ও হেনরি পড়তে শুরু করেছিলাম, কিন্তু সত্যি আমি ও হেনরির কোনো গল্প থেকে আমি রেনকোটের গল্পটা খুঁজে পাইনি। আমি অনেকে বলেন যে গিফট অফ ম্যাজাই থেকে নেওয়া, কিন্তু আমি আমার একটু হ্যাঁ গিফট অফ ম্যাজাই থেকে, কিন্তু আমার মনে হয়েছিল যে দ্য সার্ভিস অফ লাভ বলে একটা গল্প আছে, সেই গল্পটার আচ্ছা সাথে অনেক আচ্ছা বেশি মিল খুঁজে পেয়েছিলাম। কিন্তু ঋতুদার অ্যাডাপ্টেশনের ক্ষমতা ছিল তো অদ্ভুত, মানে সেইটাকে এমন ভাবে উনি নিজের রূপ দিয়ে নিজের মতো করে করেছিলেন যে ওহিন্দ্রিকে ইটসেলফ একটা আলাদা মানে একটা সৃষ্টি, মানে আচ্ছা মনে হয় যে তখন আর যেন মনে হয় না যে এটা এই গল্প থেকে নেওয়া, ওটা একটা একটা নিজস্ব সৃষ্টিই হয়ে গেছে। তো সেরকম আচ্ছা মানে সেটা মানে সেই জন্য ওই ওই মানে কারণে আমি তারপর হঠাৎ করে ওই অস্তিত্ব ছবিটা করার পর বেশ কিছুদিন আমি মানে বাড়িতে একটু ফ্রি ছিলাম, তখন ও হেনরির লেখাগুলো আবার যখনই ফ্রি থাকি পড়তে থাকি। ও হেনরি বলো, এদিকে রবীন্দ্রনাথ বলো, এদিকে শেক্সপিয়ার বলো, আমার পড়ার বই মানে আমার বাড়িতে সিলেবাসের বই কোনোদিনই বেশি ছিল না, আমার পড়া মানে বেশি আমার বিভিন্ন সাহিত্যিকের বই, আচ্ছা গল্পের বই এগুলোই বেশি। তো যাই হোক, তো তো সেই ওই ওই তখন কারণে লিখে ফেললাম একটা, হ্যাঁ থেকে লিখে হ্যাঁ তখন লিখে ফেললাম একটা, ওই তোমাকে বলছিলাম যে তখন কাঁচা হাতের কাজ করতে করতে ছবি তৈরি করাটা শিখছি, এখনো শিখছি অবশ্য। তো সেই হ্যাঁ তো সেই রকম করতে করতে করা আর কি, এবং তখন মনে হলো যে এটা একটা গল্প হতে পারে, এটা এরকম ভাবে একটা ছবি হতে পারে। আচ্ছা তো এটা আমরা বুঝতে পারলাম যে মানে প্রিয়দর্শীকে সব থেকে বেশি যদি মানে একদম বুকের এই জায়গাটায় যদি কেউ টাচ করে সেটা হচ্ছে ও হেনরি, সেটা বলতে পারি তো সাম হ্যাঁ এক্সটেন্ট। অবশ্যই, দেখ সেটা যদি বলো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বাদ যান? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তো সেটা মনের মধ্যেই তাহলে বুকের, রবীন্দ্রনাথ ঠাকুর কেন বাদ যান? মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো সব সময়ের জন্য আমার সঙ্গী বলতে পারো, মানে ওনার লেখা বলো গান বলো এগুলো আমার বেঁচে থাকার রসদ। আর একদম এরকম আরো অনেক আছে, মানে আমি কি যেমন সিনেমার জগতে আমি বলছি যে আমি কয়েকজনের হয়তো নাম করছি, হয়তো অনেকে করতে পারছি না, তেমন লেখক লেখিকার জগতেও আমার অনেক প্রিয় মানুষ আছে না কি, মানে যারা আচ্ছা প্রত্যেক সময় আমাকে কিছু না কিছু রসদ জুগিয়ে দেয়। আচ্ছা মানে বুঝতেই পাচ্ছি যে আজকের 1 ঘন্টার এই লাইফটা মানে এনাফ নয় প্রিয়দর্শীর গল্পগুলো শোনার জন্য, মানে আরো ইচ্ছে বেড়ে যাচ্ছে। আমি তনুমাকে রিকোয়েস্ট করবো যে না আবার একটা লাইভ সেশন মানে আমি প্রিয়দর্শীর সাথে করতে না পারি। না তা কেন, এখন অনেক ভালো ভালো ফিল্ম মেকার্স রা রয়েছেন, না তারা অনেক সেটা সুন্দর সুন্দর কাজ প্রত্যেকে, কিন্তু করছেন, তোমার এই যে তারাও গল্পগুলো আসুক তোমার সঙ্গে কমিউনিকেট করুক, তারাও মানে এনরিচড হবে, এবং তুমিও সমপরিমাণ মত বিনিময় করে একটা আনন্দ পাবে, তাই না? আনন্দ একদম আমি যে সময় শর্ট ফিল্ম করা শুরু করেছিলাম, শর্ট ফিল্ম তখন শর্ট ফিল্ম টার্মটাই অনেকে পরিচিত ছিল না, শর্ট ফিল্ম জিনিসটা একদম কেমন আমিও তাই। হয়, কোথায় দেখা যায়, কি হয়, কিন্তু এখন প্রচুর শর্ট ফিল্ম তৈরি হয় এবং প্রচুর মানুষ, কিন্তু দেখো ভালো মন্দ বিচারের জায়গাটা আলাদা, কিন্তু প্রচুর মানুষ ফিল্ডে নামার সাহসটা দেখাচ্ছে। হ্যাঁ এইটা আমরা যে সময় ভাবতাম যে না নামতো নামতে মানে পারবো তো, মানে এই জিনিসটা, এই ভাবনাটা কিন্তু আমাদের থেকেও এখনকার ছেলে মেয়েদের, এখন ধরো আমরাও এখনো ছবি করছি সব, আমরা আরো করব, আমি এখানে কিন্তু বলে ওই দিচ্ছি টাইমের থেকে এখন ওই ভয়টা কিন্তু মানুষের মধ্যে কম, শুধু অনেক ইজি টু অ্যাক্ট। হ্যাঁ সমপ্রেম নয়, শুধু সমপ্রেম নয়, শর্ট ফিল্ম স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও কিন্তু একটা ট্রানজিশন এসছে। নিশ্চয়ই এসছে, নিশ্চয়ই এসছে। মানে শর্ট ফিল্ম শুধু না, পুরো টোটাল ফিল্ম দুনিয়াটাতেই একটা বিরাট মানে একটা পরিবর্তন এসেছে, সেটা ফিচার ফিল্মই বলো, শর্ট ফিল্মই বলো, ওয়েব সিরিজই বলো, কোনোটাতেই মানে পুরো এন্টারটেনমেন্ট মিডিয়ামটাকে। আচ্ছা
দারুণ গল্প জমে উঠেছে। এবার আপনারা কিন্তু প্রশ্ন করতে থাকুন, আপনারা লিখতে থাকুন, আমরা কমেন্টগুলো দেখবো একটা একটা করে। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 2016-তে হঠাৎ সায়েন্স ফিকশনে ইন্টারেস্টেড হলে কেন? মানে একটা গল্প জাস্ট পছন্দ হলো, নাকি প্রোডাকশনের চাপে, না অন্য কিছু? না, সায়েন্স ফিকশন তোমাকে তো বললাম একটু আগেই, অস্তিত্বর কথাই তো বলছিলাম। সায়েন্স ফিকশন তো ছোটবেলা থেকে মানে অনেক দেখেছি আর কি। মানে সায়েন্স ফিকশন ধরো আজকে মানে আমাদের কাছে হয়তো ধরো খুব ছোটবেলায় যদি বলি, প্রথম হয়তো সত্যিই প্রায় ছোট গল্প পড়েছি, সেখানে দেখেছি এলিয়ানের কনসেপ্ট, ঠিক আছে। তারপর ধরো আমাদের মানে তুমি মানে কোনটাকে আমি বাদ দেবো আর কি। হ্যাঁ, মানে বাদ দেওয়ার মতো তুমি যদি স্পিলবার্গের ছবি ধরো, স্পিলবার্গের এলিয়ান কনসেপ্ট নিয়ে উনি কত ছবি করেছেন। তারপর ধরো আজকে জুরাসিক পার্ক, জুরাসিক পার্কের মতো ছবি আমরা মানে ছোটবেলায় কি বলবো মানে একটা মুখিয়ে থাকার মতো ব্যাপার ছিল তখন। তারপর তোমার ধরো মানে অনেক ছবি, সেই সেইভাবে দেখতে গেলে তুমি যদি ক্যামেরনের কাজ দেখ, ক্যামেরনের কাজে এলিয়ান্স এর কনসেপ্ট এসছে। ক্যামেরনের আমরা আমি ধরো আজকে অবতার, টাইটানিক, এলিয়ান্স এগুলো অনেকবার মানে এগুলো ছোটবেলাকার বলে না যে চাইল্ডহুড নস্টালজিয়া, হ্যাঁ এগুলো সব ছোটবেলা থেকে এইরকম ধরনের কাজ দেখছি। হ্যাঁ, তারপর অ্যান্ড্রিউ এর কাজে তুমি যদি দেখো সায়েন্স ফিকশন আছে। হ্যাঁ, সোলারিস, সোলারিস এর সায়েন্স ফিকশন নিয়ে কাজ আছে। এরকম অনেক মানে বিদেশি ছবি থেকে, বিদেশি ছবি তো এটা কোনোদিন নতুন ছিল না, কিন্তু বাংলায়, বাংলায় হয়তো সেই পরিকাঠামো বলো, ধরো আজকে সত্যজিৎ রায় বেঁচে থাকলে কি সায়েন্স ফিকশন দিয়ে লিখে গেছে, কিন্তু সেগুলো কি মানে ওনার ইচ্ছে হয়নি কোনোদিন করার, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। মানে ওনার মতো মানুষের আমি বিশ্বাস করি না, কিন্তু সায়েন্স ফিকশন নিয়ে উনি হয়তো সেই পরিকাঠামো পাননি, হয়তো সেই সেই রকম আমাদের কি বলবো এবং যে কারণে গ্রাফিক্স এর কাজ বলো, তারপরে সেই রকম কালার কারেকশন, এফেক্টস, এগুলো হয়তো পাননি। তো আজকে মানে এই সময় এসে দাঁড়িয়ে আমরা, আমাদের কাছেও জার্নিটা খুব সহজ না। একটা শর্ট ফিল্মের ক্ষেত্রে তো বললামই অনেক সময় বাজেট থাকে না, তখন কিভাবে একটা মানুষ তার শুটেরই খরচাটা ওঠে না। কিন্তু একটা শর্ট ফিল্মের একটা সুবিধা কি জানো তো, মানে একটা ছোট পরিসরে বসে তুমি একটা কিছু বড় কিছু ভাবতে পারো, সেই সুযোগটা শর্ট ফিল্ম তোমায় দেয়। ফিচার ফিল্মের ক্ষেত্রে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে। হ্যাঁ, ধরো তুমি একটা কনসেপ্ট নিয়ে শর্ট ফিল্ম করছো, সেই শর্ট ফিল্মের কিন্তু এক্সপেকটেশনের জায়গাটা মানুষের কম, মানে শর্ট ফিল্মের পরিসরটা অনেক ছোট। ধরো 5 মিনিট, 4 মিনিট বা 10 মিনিটে তোমাকে জিনিসটা দেখাতে হবে, এবং হয়তো ধরেই নেওয়া যায়, বহু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সব ধরেই নেন যে আমি হয়তো এমন একটা কনসেপ্ট ভেবেছি যেটার জন্য কোনো ইনভেস্টর এগিয়ে আসবেন না। আর একটা ফিচার ফিল্মের ক্ষেত্রে মানুষ যখন হলে যান, তার সেই এক্সপেকটেশন লেভেলটাও কিন্তু ন্যাচারালি অনেক বেশি থাকে। এখন হাই বাজেট শর্ট ফিল্মও প্রচুর হচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে ওই সময় দাঁড়িয়ে ওই বললাম যে হঠাৎ করে এক বন্ধু জয়ন্তর সঙ্গে আমি প্ল্যান করে ফেলেছিলাম যে এরকম একটা কনসেপ্ট করলে কেমন, খুব মজার করে ভেবেছিলাম গল্পটা, যে একটা ছেলে সায়েন্স ফিকশন নিয়ে কিছু লিখতে বসেছে, সে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে, বিভিন্ন স্পিসিস নিয়ে ভাবছিল। তো তারপর হঠাৎ হঠাৎ তার মধ্যে তার কাছে ফোন আসছে, যে একবার তাকে ভাল্লুক ফোন করছে, একবার তাকে বাঘ ফোন করছে, একবার তাকে শিম্পাঞ্জি ফোন করছে, এবং সবার একটাই অভিযোগ, পাখি ফোন করছে, একটা ডলফিন ফোন করছে, ফোন করে বলছে আমাদের সব জায়গা আপনারা দখল করে নিচ্ছেন, আমার ডলফিন ফোন করে বলছে আমার বাচ্চাটা মরে গেছে, আপনার আপনাদের মতো ট্যুরিস্টরা এসে সি বিচে আমার বাচ্চার সাথে সেলফি তুলতে চেয়েছেন। তো এই রকম ব্রুটালিটি অনেক পরিচয় আমরা পেয়েছি, কিন্তু মানুষের থেকে আজও পাচ্ছি। এবং তুমি দেখো আমরা যদি দেখতে হয় তাহলে কিন্তু মানে সিনেমাগুলো কিন্তু, এই সিনেমাটা আমার মনে হয় ইউটিউবে আছে। হ্যাঁ, এটা আছে, এটা কয়েক বছর আগে আছে। আমি আজকেও ইনফ্যাক্ট ওই নতুন, এটা যে নতুন পুরস্কারটা এসেছে মানে রিসেন্ট যে পুরস্কারটা পেয়েছে, সেটা ফেসবুকে শেয়ার করার সময় আমি মুভি লিঙ্কটাও শেয়ার করেছি। লকডাউনের সময় অনেকেই দেখে নিতে পারেন, খুব ঘরোয়া ভাবে তৈরি একটা কাজ। ওটাতে অনেক শুট আইফোনেও নেওয়া হয়েছিল জানো তো, মানে কিছু কিছু শট আইফোনে নেওয়া হয়েছিল। তো ওই খুব ঘরোয়া ভাবে করা হয়েছিল, কিন্তু আমরা বোঝাতে চেয়েছিলাম, একটা খুব গভীর কোনো একটা বার্তা দিতে চেয়েছিলাম যে আজকে মানুষ যেটা নিয়ে বদার নয়, সেই আজকে মানুষ হয়তো ভাবছে ঠিক আছে আমি তো আমার মতো চলছি, কিন্তু দেখো একটা সময় এমনও আসতে পারে যখন মানুষকে নিয়ে, মানুষের থেকে কোনো সুপিরিয়ার কোনো ক্রিয়েচার যদি এখানে চলে আসে, তখন কিন্তু মানুষকে নিয়ে তারা যদি না ভাবে তখন মানুষ কি করবে। এই প্রশ্ন চিহ্নটা দিয়ে আমি শেষ করেছিলাম ছবিটা, এবং মানে
এখন সেটা সব থেকে বড় একটা হ্যাঁ অদ্ভুত, আমি গিয়েছে। এই জন্যই আমি বললাম যে সেদিনকে লকডাউন শর্টসে আমি এটা পাঠাতে পেরেছি আর কি, এই কারণে এই সময়ের সাথে আমার যেন মনে হলো যে আমি মানে অদ্ভুত যেন মিলে গেল ব্যাপারটা, যে দেখো মানুষকে এই যে একটা অ্যালার্ম মানুষকে যে এখনো সাবধান হও, এখনো এই ধ্বংসলীলা একটা থেকে সময় বেরিয়ে আসবে এসো, এই একটা ছোট্ট একটা ভাইরাসের জন্য কিন্তু মানুষ আজকে দেখো সবকিছু 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেল, থমকে গেল পৃথিবীটা, একদম। প্রকৃতি চাইলে কি না পারে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে কেন প্রিয়দর্শী ওর সায়েন্স ফিকশনের কাজ করেছিল, সেটা আমরা জানতে পারলাম, আপনারা জেনে গেলেন। এবং আর্টিস্ট উইথ আড্ডা, আড্ডা উইথ আর্টিস্টের, সরি, আড্ডা উইথ আর্টিস্টের যে পেজ, সেখানেও আমরা এই ছবিটা আজকে বা কালকের মধ্যে শেয়ার করব, আপনারা সেখান থেকে দেখবেন। এবং এই ছবিটা অবভিয়াসলি দেখবেন, কারণ এই ছবিটা খুব সুন্দর ছবি, আমি নিজেও দেখেছি, তাই জন্য এই প্রশ্নটা থ্যাংক ইউ, আমরা দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং সাচ আ মুভি। এবার আমরা থ্যাংক ইউ, খুব কুইকলি এগোবো, কারণ আমাদের সময়, মানে গল্প তো চলতেই থাকে, গল্পে বসলে শেষ হতে নিশ্চয়ই চায় না, কিন্তু আমাদের নিশ্চয়ই, সময়। আমার মনে হয় আমি একটু বেশি ইলাবোরেটলি বলে ফেলি না সবকিছু, এটা আমার না, দোষ। খুব ভালো, খুব ভালো, কারণ মানে সেই জন্যই আমার তনুময়ের কাছে আবার রিকোয়েস্ট থাকবে যেন আমরা আবার তোমার সাথে আরেকদিন বসতে পারি, কারণ এই গল্প থ্যাংক ইউ, শেষ হচ্ছে না। কিন্তু আমাদের কোয়েশ্চেন আছে, আমরা কুইকলি কুইকলি এগোবো, এবার একটু সংক্ষেপেই আমরা যাব। তো আচ্ছা আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, যেহেতু তুমি ফিচার ফিল্মের কথা বললে, তুমি শর্ট ফিল্ম করেছো, তুমি ওয়েব সিরিজ করেছো, এবং তোমার ফিচার ফিল্ম যেটা হচ্ছে গ্রহণ, রাইট? তো সেটার ব্যাপারে যদি সংক্ষেপে একটু কিছু বলো। আসলে গ্রহণ ছবিটা প্রথমে একটা ওই কি বলবো মানে এটা শুরুটা হয়েছিল একটু অন্যভাবে, প্রথমে আমরা একটা কনসেপ্ট নিয়ে যখন আমার খুব পরিচিত বন্ধু বা দিদি যাই বলো, সম্পূর্ণা রয় ওর নাম, আচ্ছা সম্পূর্ণা দি বলে ডাকি আমরা, খুব কাছে আমাদের, সম্পূর্ণা দিকে নিয়ে, সম্পূর্ণা দি নিজে একজন ডান্সার এবং অ্যাক্ট্রেস, তো বাহ, সম্পূর্ণা দি আমার সাথে একটা ছবি করেছিল আকাঙ্ক্ষা, যেটা সিগমন্ড ফ্রয়েডের ড্রিম অ্যানালিসিস থিওরির ওপর করেছিলাম, সেই ছবিটাতে প্রধান চরিত্র সম্পূর্ণা দি করেছিল। এবং তখন আচ্ছা থেকেই ওই যে বললাম আমরা একটা ফিল্মি ফ্যামিলি হয়ে যাই, যখনই আমার সাথে কেউ কাজ করে তার সঙ্গে আমার কিন্তু একটা আন্তরিক সম্পর্ক, যে আজও সে 2 ছবি 3টে ছবিতে তার সাথে কাজ না করলেও তার সাথে সম্পর্কটা থাকে বাড়ির লোকের। একদম, তো যাই আত্মিক হোক, সম্পর্ক। তো সম্পূর্ণা দি একটা তখন কনসেপ্ট আমায় বলেছিল যে একজন ডান্সারের জীবন নিয়ে, তার ওঠা নামা, তার সম্পর্ক টানা পড়েন, এই নিয়ে গল্পটা আমার, মানে গল্পটা উনি কনসেপ্টটা বলে এবং আমি সেটার উপর স্ক্রিপ্ট বানাই। এবং প্রথম আমরা মানে প্রথম সম্পূর্ণাদি এবং আমি বসে কাস্টিং এর কথা যখন ভেবেছিলাম তখন ঠিক হয়েছিল সাহেবদা, মানে সাহেব চট্টোপাধ্যায়, শাগনিক চট্টোপাধ্যায়, আমাদের ফাল্গুনি চ্যাটার্জি, ফাল্গুনি আঙ্কেল বলি আমরা, এদের সবাইকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু ছবিটা তখন একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবেই শুরু হয়েছিল, আমাদের কিন্তু সেরকম ইনভেস্টার কেউ ছিল না। এবং তারপর ছবিটা যখন কমপ্লিট হলো, মানে শুটিংটা হয়েছিল প্রায় 2019-এর মিডল অব্দি, তো আচ্ছা ছবিটা যখন ছবিটা যখন কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর দেখলাম এত ছোট 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 ডিটেইলিং, অনেক কিছু বাদ পড়ছে, আরো ছোট ছোট জিনিস শুট করতে হলো। এবং এটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আমাদের ডোনাদি মানে ডোনা গাঙ্গুলি, তারপর ডান্সার কোহিনুর দা, কোহিনুর সেন বরাট, তারপর আচ্ছা বম্বে আর্টিস্ট আমাদের সবার খুব প্রিয় অভিজিৎ ভট্টাচার্য, অভিজিৎ দা সিঙ্গার, অভিজিৎ, এদের ছোট্ট 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 গেস্ট অ্যাপিয়ারেন্স, মানে খুব ছোট্ট ছোট্ট অ্যাপিয়ারেন্স দেখতে পাবে ছবির মধ্যে, এবং আচ্ছা, এটা আমাদের কাছে কবে খুব বড় রিলিজ, একটা প্রাপ্তি। রিলিজের কি প্ল্যান? মুন্নিমাসি আমার খুব প্রিয় অলোকানন্দ রায়, ওনার একটা ছোট্ট আচ্ছা অ্যাপিয়ারেন্স আছে, এরা আমার মানে আমার এবং সম্পূর্ণাদের মানে পরিচিত, যারা পরিচিতির মাধ্যমে এদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, এক প্রকার আবদার করেই বলেছি যে করে দিতে হবে তোমাকে এই রোলটা, তোমায় করে দিতে হবে, এটা তোমায় করতে হবে। আর সাহেবদা তো সম্পূর্ণাদের অনেক পরিচিত ছিল, শাগমিকদাও সেরকম, তো তারপর স্ক্রিপ্টটা ওদের খুব ভালো লাগে, প্রথম স্ক্রিপ্ট যখন শোনালাম তাতেই সাহেবদা বলল তুই স্ক্রিপ্ট শোনাস নি, তুই একটা ছবি এঁকে দিয়েছিস প্রিয়। তো তারপরে যখন ছবির কাজ হতে হতে একটা আত্মীয়তা তো সকলের সাথেই হয়ে যায়, একদম একদম, এবং আমি খুব হ্যাপি এদের সঙ্গে কাজ করে। আমি গ্রহ মানে গ্রহণ ছবিটা কমপ্লিট হয়ে গ্রহণের গেছে, এখন মুক্তির কি একদম প্ল্যান? সেন্সরে মুক্তির প্ল্যান মুক্তির বলতে আমাদের সেন্সরের জন্য চলে গেছিল আচ্ছা ছবিটা, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা, যেহেতু এখন লকডাউনের সময়টা পড়ে গেল হ্যাঁ মাঝখানে, আমাদের মার্চের 17 তারিখে চলে আসার কথা ছিল সেন্সর, তো আচ্ছা 17 না সরি 21 তারিখে, কিন্তু আচ্ছা, ওই লকডাউনের কারণে অনেকটা লকডাউনে পিছিয়ে গেল, পেয়েছে, অনেক রকম প্রবলেম হলো, যার জন্য আমরা এখন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু আমরা আমরা মানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বলছে যে মানে প্রিমিয়ার, যেগুলো অনলাইন প্রিমিয়ার হয় ধর বুক মাই শো বা এরকম কিছু সাইটে,
তো সেরকম কিছু করতে, এবং তারপর হল রিলিজের ভাবনাটা যে আবার যখন আচ্ছা জনজীবন স্বাভাবিক হবে তখন আমরা করব। তবে গানগুলো খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে, এর জন্য দুটো গান তৈরি হয়েছে নতুন, এবং আমার খুব কাছের এক বন্ধু সৈকত, ও লিরিক্সটা লিখেছে, আচ্ছা অভিমান আচ্ছা ও মিউজিকটা করেছে, ওরা খুব বাহ ট্যালেন্টেড সবাই। হ্যাঁ, বাহ, আর গেয়েছে ট্যালেন্টেড অঙ্কুর, মানুষের সৃজা, সাথে, বিশ্বরূপ। মানে তোমার মতো ট্যালেন্টেড মানুষ, ট্যালেন্টেড মানুষের মানে কি বলবো, সহযোগী পেয়েই যায়। আর আসলে খুবই আমি ভালো শিখি লাগছে, এদের সকলের থেকে, কিছু না কিছু শিখি এক্স্যাক্টলি প্রত্যেক এক্স্যাক্টলি। মুহূর্তে আমি আমরা শিখি। মানে আমি নিজে গ্রহণ দেখার জন্য ওয়েট করে আছি, কোন ওটিটি নিশ্চয়ই, প্ল্যাটফর্মে রিলিজ হলে তো দেখবোই, এবং হলে গিয়ে অবশ্যই স্পেশালি দেখতে চাই প্রিয়দর্শীর ছবি। জনজীবন স্বাভাবিক তো হবেই কিছুদিনের আমাদের মধ্যেই জীবনে, পোস্টারটা লঞ্চ হবে, এবং এক্স্যাক্টলি। গানগুলোর লিঙ্কস এসে যাবে, এবং ছবিটা গ্রেট এর মধ্যে কোথায় দেখা যাবে আমি সব শেয়ার করে দেবো, আপডেট গ্রেট, সবকেই। আপনারাও জেনে গেলেন যে প্রিয়দর্শীর প্রথম ফিচার ফিল্ম গ্রহণ খুব শীঘ্রই আসতে চলেছে, এবং সেন্সর সার্টিফিকেশনও প্রায় হয়ে গেছে, এবার আসতে চলেছে, এবং আমরা সবাই মুখিয়ে আছি, রেডি। চলে যাচ্ছে থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোয়েশ্চেন, কারণ আমরা সবাই অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে 1 ঘন্টা নাকি খুব কম এইরকম আড্ডার জন্য। সত্যি তাই, 1 ঘন্টা খুব কম, কারণ আমাদের আই এম প্রথম অনার্ড, লাইফ। এরকম কথা শুনে আমি সত্যি সম্মানিত যে আপনারা আমাদের আলোচনাটা এত এনজয় এক্স্যাক্টলি করছেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার আমরা চলে যাব আমাদের শেষ প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন, কারণ আমরা খুব আচ্ছা, সংক্ষেপে এখন এগোচ্ছি, কারণ আমাদের হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ সময়ের একটা ব্যাপার হয়ে গেছে, তো খুব সংক্ষেপে আমরা যাব এই রাউন্ডের, অর্থাৎ ইন্টারভিউ রাউন্ডের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটি হলো, তুমি সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় এনাদের মতন দুজনের সাথে তুমি কাজ করেছো, যারা দুজনেই সত্যজিৎ রায়ের ফিল্মের একজন হিরো, একজন হিরোইন, তো এক্সপিরিয়েন্সটা কেমন ওয়েন ইউ প্ল্যান্ড আউট টু ডু দিস ওয়ার্ক? এক্সপিরিয়েন্স বলতে, এদের মতো মানুষ লেজেন্ডদের সাথে কাজ করার তো একটা স্বপ্ন সবারই থাকে, এক্স্যাক্টলি তাই না? অ্যাজ এ ফিল্ম মেকার, লেজেন্ড। তুমি কি মনে করো ছোটবেলা থেকে আজকে মানে সত্যজিৎ রায়ের বলা যায় হাতে তৈরি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়, একটার পর একটা ছবিতে অসাধারণ অভিনয় দেখেছি, তারপরে ফেলুদা চরিত্রে ওনাকে দেখেছি, সব মিলিয়ে উনি উনিও তো একটা চাইল্ডহুড নস্টালজিয়া আমাদের কাছে। আমাদের মানে কাছে অপু, আমাদের একটা কাছে হয় না যে ফেলুদা সবই একজন, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, এরা আমাদের এক একটা উত্তরসূরি, এবং এদেরকে আমরা ইনহেরিট করি উত্তরাধিকারী এক্স্যাক্টলি সূত্রে, এদের আমরা পাই, এবং তেমনি এদেরকে আমরা পেয়েছি। মানে উনি উনি এদেরকে যেন আমার কাছে মানে আরো বেশি বেশি করে, মানে মাধবী মুখোপাধ্যায় তো আরো অনেক, মানে ওনার তো ধরো যেমন সৌমিত্র বাবুর কাজের ব্যাপ্তিটা বিশাল, মাধবী মুখোপাধ্যায়েরও তাই, দুজনেই দুটো মানে কিংবদন্তি মানুষ। তবে একদম আমি প্রথম কাজ করেছিলাম, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ করেছিলাম মেক পিয়ন ছবিটাতে, তো ওই ছবিটা করতে গিয়ে একটা জিনিস খুব ফিল করেছি, জানো তো, মানে বলে শেষ করা যাবে না, অনেক অভিজ্ঞতা, কিন্তু একটা জিনিস ফিল করেছি, মানে ওনার সঙ্গে একটা নিউ কামার অ্যাক্টারও যখন কাজ করেন, একটা আবার ওনার সঙ্গে একটা এমন অভিনেত্রী হয়তো যখন কাজ করছেন যে একজন মডেল ছিল, সে হয়তো কোনোদিন অভিনয় করেননি, সেরকম মানে সেই সবাইকে উনি খুব কমফোর্টেবল করে দেন, এবং ওনার ব্যবহারটা সবার সাথে এমন যে একটা প্রফেশনাল মানুষের সাথে ঠিক যে ব্যবহারটা করতে হয়, মানে কোথাও তোমাকে এটাও উনি বোঝাবেন না যে তুমি খুব ইয়াং ফিল্ম মেকার বা তুমি খুব এক্সপিরিয়েন্স, ওনার হাব ভাবে তুমি সেটা বুঝবে না, উনি তোমার সাথে ঠিক এমনটাই ব্যবহার করবেন যে যতটা একটা প্রফেশনাল ফিল্ম মেকার ডিজার্ভ করে। আমি যখন আচ্ছা সেটে গেছি, সেটে উনি আমার সাথে যখন ডিসকাস করছেন যে এখানে একটা ডিনার সিকোয়েন্স আছে, এটা কি এরম এরম ভাবে কি হতে পারে, তুমি আমার চরিত্রটা আমার বয়সের তুলনায়, মানে তোমার গল্পে বয়সের তুলনায় একটু বড়ই দেখছো, তার ডিনারের টাইমটা অত পিছিয়ে করো না, তার ডিনার টাইমটা একটু এগিয়ে দাও, বাহ, এত এটা ভালো সুন্দর না ডিটেলিং। এই যে এতটা। হ্যাঁ, উনি ওই 4 ঘন্টা, উনি কিন্তু সেই 4 ঘন্টা, 4 ঘন্টা বেশি উনি শারীরিক ভাবে সক্ষম নন আর কি অতক্ষণ স্বাভাবিক কাজ স্বাভাবিক করতে, কিন্তু মানে সেই সময় যখন উনি কাজের মধ্যে রয়েছেন তখন কিন্তু কাজের ডিটেলিং গুলো ওনার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং ব্যবহারটাও ঠিক তেমনই একজন প্রফেশনাল অ্যাক্টর একটা প্রফেশনাল ডিরেক্টরকে ঠিক যতটা যেভাবে, মানে হ্যাঁ সেই সে যতটা জায়গা দিতে পারেন ঠিক ততটা। আর মাধবী আন্টির সাথে কাজটা আমি বলবো এটা একটা মানে আমার কাছে একটা খুবই মেমোরেবল সময় আর কি, মানে আমি যখন মাধবী আন্টির সঙ্গে কাজটা করেছিলাম তখন মানে এই গ্রহণের কাজটার পোস্ট প্রোডাকশন চলছিল, হুম 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 হঠাৎ করে কাজটা ঠিক করি, তিন কন্যার একদিন ছবিটার নাম, তিন কন্যার তো একদিন,
হ্যাঁ, তিনটে জেনারেশনের তিনটে মেয়ে, একটা নাতি, একটা বউ, এই সরি তার মা, এবং একটা হচ্ছে ঠাকুমা, ঠাকুমা তিনজনই সিঙ্গেল ওম্যান পরিস্থিতির চাপে, এবং তারা কিভাবে কোথাও একটা একটা মানে কমন লাইনে এসে তারা প্রত্যেকে কিন্তু লোনলি, এবং তারা তাদের লোনলিনেসটা কিভাবে সেলিব্রেট করে সেই নিয়ে ওকে গল্পটা ছিল। হ্যাঁ, লোনলিনেস কেও কিন্তু সেলিব্রেট করা যায়, হুম এই হুম এই যে ধরো, এবং মাধবী আন্টি যখন স্ক্রিপ্টটা পড়লো, না বাড়িতে গিয়ে শোনালাম, এত আন্তরিক মানুষ, না মানে একদম বাড়ির মা কাকিমাদের মতো, যেমন মানে কিছু কিছু মানুষকে এরকম পেয়েছি কাজ করতে গিয়ে, এই যে মুন্নি মাসির কথা বললাম, অলকানন্দা রায়ের কথা বললাম, উনিও হুম তাই ঘন্টার পর ঘন্টা গল্প বসে আড্ডা, মানে উনি বলেন যে তোর তোর গানগুলোর সিডি নিয়ে আমি শান্তিনিকেতনে সিডি প্লেয়ারে গিয়ে বসে বসে শুনি, তুই বাহ আরো আমার গানের যত অ্যালবাম বেরোবে সব দিয়ে যাবি আমাকে, আমাকে আচ্ছা উপহার দিবি আচ্ছা ওইগুলোই। তো এইরকম, তো মাধবী আন্টির মানে সাথে মানে যেমন যেমন ওনার একটা বন্ধুত্ব সুলভ ব্যবহার, যেমন আমাদের এমনকি আমাদের একটা হলের মধ্যে শুট ছিল, একটা ক্যাফেতে শুট ছিল, পাবলিক প্লেসে, উনি একটা মানে এত বয়স্ক একটা মানুষ হয়ে, মানে এত কি বলবো, ওনার যে স্পিরিট, এত এবং সবসময় প্রাণ লেজেন্ডারি শক্তি ফার্স্ট ওনার অফ অল, মধ্যে, শেখার মতো, বাহ সত্যি খুব শেখার মতো, মানে আমি মাধবী আন্টির সাথে কাজটা আমার কাছে খুবই আরো বেশি মানে কি বলবো, স্মৃতি মধুর বলতে পারে। আমাদের যখন প্রিমিয়ার হলো, সবচেয়ে বড় এটা পাওয়া, মানে ICCR এ প্রিমিয়ার হয়েছিল, উনি স্টেজে উঠে বলছেন যে আমি আমি সত্যিই প্রায় তিন কন্যা দেখেছিলাম, সেটা ছিল তিনটে মেয়ের গল্প, আর এটা হচ্ছে তিনটে জেনারেশনের গল্প, যে এই তুলনাটা আমি মানে যে সত্যজিৎ রায় কি বলবো, যাকে যার ছবি দেখে মানে প্রথম ভেবেছি যে ছবি রিয়েলিস্টিক ছবি কাকে বলে জানতে, তার তার ছবির সাথে যে তুলনা, এটাই একটা বিরাট বড় মানে, তার কথা টেনে যার রেফারেন্সে উনি কথা বলছেন, এবং উনি বললেন যে এটা কিন্তু আমার প্রথম শর্ট ফিল্ম, আমি শর্ট ফিল্ম কোনোদিন করিনি, কিন্তু করে দেখলাম শর্ট ফিল্ম জিনিসটা কিন্তু খুব ভালো, তোরা তোদের আমাকে এবং আমার সিনেমাটোগ্রাফার যে সুমিত, ওকে বেরোনোর সময় বলছে, বলছে তোদের দুটো খুব বিচ্ছু, তোরা কিন্তু খুব দুষ্টু জানিস তো, কিন্তু তোদের দুজনকে আমার খুব ভালো লেগেছে, এই যে আদর করে বলে গেলেন না, এইগুলি ভোলা যায় না, এগুলো সারা জীবনের সঞ্চয়, এগুলো মানে এটা এগুলোই মনে হয় তা তোমার জন্য বেস্ট অনার। নিশ্চয়ই কোন পুরস্কার, আজ এত পুরস্কার পেয়েছি, এত রকম, এতগুলো ছবিতে, এত এর কাছে কে আমি আমার আসবে? কাছে সব তুচ্ছ হয়ে যায়, এই এই সব এই ছোট ছোট সঞ্চয় গুলো জানো তো, এগুলোই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একদম একদম। আচ্ছা, খুব ভালো লাগছে প্রিয়দর্শীর সাথে কথা বলে, এবং আমাদের এই করতে করতে আমাদের কথায় আড্ডায় আমাদের পর্ব একের প্রথম রাউন্ড, অর্থাৎ ইন্টারভিউ রাউন্ড আমরা শেষ করলাম। ঠিক আছে, হ্যাঁ তো এবার আমরা চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ড আগে যাওয়ার আগে আমার মনে হচ্ছে প্রিয়দর্শীর স্ক্রিনটা একটু আটকে গেছে, মানে আমি একবার তোমাকে এবার দেখি দেখো, প্রিয়দর্শীর। ঠিক প্রিয়দর্শীর আছে, স্ক্রিনটা পুরো না ব্ল্যাক, প্রিয়দর্শীর স্ক্রিনটা পুরো ব্ল্যাক। হ্যাঁ, এবার এসছে, এবার এসছে। তো আমরা চলে যাই র্যাপিড ফায়ার রাউন্ডে। একদম, আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনাদের আজকের আড্ডা প্লিজ জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমরা আরো টাইম বাড়াবার মানে ইচ্ছেটা আমাদের থাকবে, এবং সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করছি। প্রথম কোয়েশ্চন, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি না ওয়েব সিরিজ? ফিচার ফিল্ম, আচ্ছা, এই তিনজনকে যাদের নাম বলবো, তাদের নাম যদি কেউ তোমার সামনে তোমার ছবিতে কাস্টিং করবার জন্য প্রেজেন্ট করে, তুমি ফার্স্টলি কার সাথে কাজ করতে চাইবে, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য পার্টিকুলার স্ক্রিপ্ট অ্যান্ড ক্যারেক্টার রেডি ফর হেম? ওকে, প্রথম নাম ঋত্বিক চক্রবর্তী, দ্বিতীয় নাম অনির্বাণ ভট্টাচার্য, তৃতীয় নাম যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সিনেমা ও গানের মধ্যে একটা চুজ করতে বলা হলে কোনটা করবে? কথাটা কেটে গেল, সিনেমা ও গানের মধ্যে একটা চুজ করতে বলা হলে কোনটা করবে? আমি কথাটা শুনতে পেলাম না, সিনেমা এবং গানের মধ্যে একটা চুজ করতে বললে,
সিনেমা হ্যাঁ তোমার সিনেমা চুজ করবো, কারণ সিনেমা, সিনেমাতে সেলফ এক্সপ্রেশনের জায়গাটা অনেক ব্রড, মানে অনেক অনেক আচ্ছা ডিটেলিং থাকে এক্সপ্রেশন গুলোতে। এক্স্যাক্টলি, গানে শুধু অডিও, আর এখানে অডিও ভিডিও, অডিও ভিজুয়াল, সেই জন্য এই মিডিয়ামটা। কারণ গান, আমি গানের দিকে আমি অনেক বেশি সময় দিচ্ছি তোমাকে, কিন্তু গানকে আমি ভীষণ ভালোবাসি, এটা আমি এই জন্য সিনেমা সিলেক্ট চুজ করি। করো। আচ্ছা নেক্সট হচ্ছে রবীন্দ্রসঙ্গীত না ফোক? রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা মেক পিয়ন না তিন কন্যার একদিন? তিন কন্যার একদিন। আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা, এটা লাস্ট কোয়েশ্চেন অফ দিস র্যাপিড ফায়ার রাউন্ড, এটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট ফ্রম দিস ট্র্যাক। প্রেম করে সেক্স না সেক্স করে প্রেম? প্রেম করে সেক্স। আচ্ছা এই দিয়ে আমরা শেষ করলাম আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড, দারুণ হলো র্যাপিড ফায়ার রাউন্ড। এবার আসছি ট্রুথ অ্যান্ড ডেয়ার রাউন্ড, ঠিক আছে? আমাদের আজকের এই এপিসোড আর্টিস্ট আর্টিস্টের এই অ্যাট দ্য উইথ আর্টিস্ট এপিসোড আমি আসলে ওয়ানের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু, মানে আমি সব দিক চিন্তা করে দিলাম, মানে কাউকে ছোট একদম করা বা একদম আঘাত করার কোনো আমার একদম একদম ইন্টেনশন ছিল না, একদম একদম সবকিছু একদম সবকিছু চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, তো সেটাই হয় অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ার রাউন্ডটা সেটাই। আচ্ছা এবার এই আড্ডা উইথ আর্টিস্ট এপিসোড ওয়ান এর লাস্ট এবং অন্তিম পর্ব আজকে, সেটা হচ্ছে অন্তিম, সরি অন্তিম রাউন্ড, মানে সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ অ্যান্ড ডেয়ার। বাবা, এটা তো বেশ মানে সহজ সাধ্য নয় বলে মনে হচ্ছে, কোনোদিন কত কত আচ্ছা বছর আগে খেলেছি কে জানে। এটাতে কি করতে হবে আমি তোমায় বলে দিচ্ছি। এক আচ্ছা থেকে চারের মধ্যে একটা হ্যাঁ, নাম্বার আমি নিজে লিখে রাখবো আমার কাছে, তোমাকে আচ্ছা গেস করতে হবে আমি কোন নাম্বারটা লিখেছি। গেস করার আচ্ছা পর আমি দেখাবো সেই নাম্বারটা, যদি মেলে দেন ইউ উইল গেট আ ট্রুথ কোয়েশ্চেন, আদারওয়াইজ ইউ উইল গেট আ ডেয়ার কোয়েশ্চেন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, এবং এই জিনিসটা আমরা দুবার করব, ঠিক দুবার আছে? বাবা দুবার করব। আচ্ছা প্রথমে আমার আমি ভয়ে আগে ডাক। নাম্বারটা, আচ্ছা প্রথমে আমি আগে নাম্বার একটা লিখে নিই, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমি এক থেকে আমার ছয়ের মধ্যে বললে, এক থেকে চারের মধ্যে, 1 to 4, চারের, এক থেকে চারের মধ্যে মানে চারটে নাম্বার, 1 2 3 4, তার মধ্যে যে কোনো ঠিক একটা। আছে, ঠিক ঠিক আছে, আচ্ছা আমার লেখা হয়ে গেছে, তিন, আমি দেখাচ্ছি, দেখতে পাবে কিনা জানি না, তাও আমি দেখাচ্ছি, চেষ্টা করছি, না দেখতে পাচ্ছ না, আমি বলে দিই না আমি লিখেছি আমি 2। ও দুই। আচ্ছা আমি আসলে আমি তিনটা লিখেছি খুব 2, প্রেফার করি, আমি তাহলে আমি তিনে তিন তিনের জাতক, তো আমি 3rd September জন্য 3, 9, 6 এগুলো আমার লাকি আচ্ছা নাম্বার আচ্ছা বলে মনে করি। আমাকে একজন আচ্ছা আমার আচ্ছা একজন দিদি আছেন কাবেরী দি বলে, উনি আমাকে হুম মানে বলেন যে, উনি খুব নিউমারোলজিস্ট নন, উনি মানে শখে অ্যাস্ট্রোলজি করেন, তো উনি বলেন আচ্ছা যে আচ্ছা তিনের গুণিতক গুলো সবসময় ধরবে। তো তোমার লাকি নাম্বার তুমি আর 3 সিলেক্ট করেছো, কিন্তু আমি আমি তিন সিলেক্ট তিনের করিনি, আমি গুণিতক এগুলোকে মনে আচ্ছা করি। তো আমি 2 সিলেক্ট করেছি, তো আচ্ছা তাহলে তাহলে কি সেই অর্থ ডিয়ার, তোমার হলো ডেয়ার। ডিয়ার, আচ্ছা তাহলে আমি আচ্ছা ডেয়ার দিচ্ছি। মিমিক ইউর ফেভারিট সিঙ্গার, এই রে মিমিক্রি তো আমি একদম করতে পারি না, মানে কাউকে, তবে আমি মানে কি তোমার মতো বলবো, করে মিমিক ইউর ফেভারিট সিঙ্গার। আমার ফেভারিট সিঙ্গার তো অনেক, মানে হ্যাঁ যে কোনো একজনকে, যে কোনো একজনকে, কোনো অসুবিধা, শুধু কাকে করছো সেটা বলো, তাহলেই হবে, আগে দেখবো আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা আমার শুভা মুদগলের গান খুব ভালো লাগে, আমি যদিও একজন আচ্ছা মেল হয়ে একটা ফিমেল সিঙ্গার কে চুজ করছি, কিন্তু নো শুভা ইস্যুস, মুদগলের গান আমার খুব ভালো লাগে, এটা আমি ওনাকে মিমিক করে করছি না, কিন্তু ওনার পছন্দ, মানে উইথ ডিউ যেহেতু রেসপেক্ট, ওনার গান, অবভিয়াসলি অবভিয়াসলি, হ্যাঁ উইথ ডিউ রেসপেক্ট, আমি ওনার গাওয়া একটা গান গাইছি। আমি অনেকে বলেন যে ওনার গানগুলো আমার গলায় নাকি ভালো লাগে, যেহেতু একটা বাহ ফোকের বাহ বাহ ফ্লেভার আছে, বাহ, অ্যান্ড্রোজিনিয়াস ফ্লেভার পাওয়া যায়, সেটা অনেকে বলেন। যে আমি তোমার তাহলে 2 লাইন আমি করে শোনাচ্ছি। একদম একদম নিশ্চয়ই। শাম ঢলে সখিয়া সব লৌট গই সারি, অকেলে হম নদিয়া কিনারে, অকেলে হম নদিয়া কিনারে,
शाम ढले सखिया सब लौट गए सारी, अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे, माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कैसे पुकारे, फिर कैसे पुकारे, अकेले हम दिया किनारे, अकेले हम दिया किनारे। বাহ, এটা দারুণ রেনকোট দারুণ, ছবির গান। একদম রেনকোট ছবি, সব মানে খুব প্রিয় গান, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। রিসেন্টলি আরেকজনের ওই যে ওই আমার মেমোরিজ ইন মার্চ ছবিতে একটা গান আমার পছন্দের ছিল, ওই ওটা কৈলাস খের গিয়েছিলেন, আচ্ছা ওনার আচ্ছা, গলাটা ওনা আমি মানে কৈলাস খেরের গান আমার খুব ভালো লাগে, যেহেতু পোকের একটা অদ্ভুত ফ্লেভার আছে, একটা ফ্লেভার। একটা অ্যাকচুয়ালি এই ধরনের গানে একটা অ্যান্ড্রোজিনিয়াস ফ্লেভারটা খুব হুম দরকার হুম, গলার মধ্যে, এবং আর আপনাদেরও শুভমঙ্গলের বলছি, গলা আপনি যেন জানেন কেমন শুনলে একটা লাগে ওই গানটা? অ্যাডিকশন লাগে, অদ্ভুত লাগে, এক্সাক্টলি, তো আমি ওনার আপনাদের কেমন গানগুলো লাগলো প্রিয়। প্রিয়দর্শীর এই গানটা? শুভম উদ্গল জিকে উনি উইথ ডিউ রেসপেক্ট জানিয়ে একটা ট্রিবিউট দিল ছোটখাটো, তো সেটা কেমন লাগলো? অনেকেই লিখছে, বা লাভলি রেন্ডিশন, অ্যাজ ইউজুয়াল অসাধারণ লাগলো শুনতে, গানের লিরিক্সটা গ্রেট। একটু ভুলভাল হতে পারে, কারণ অনেকদিন গানটা গাইনি, সেই কারণে ওকে ওকে সবাই ওকে, নো ক্ষমা কেন না ইস্যুস। করে দেবেন। আচ্ছা, এবার আবার আবার আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো, ঠিক আছে? আমি আবার নাম্বার লিখে দিচ্ছি, হ্যাঁ, আগে আমি লিখে নিই, আমার আচ্ছা, এবারে আরেকবার যেন আবার দুবার খেলবো। ট্রুথ হয়, এবারে যেন ট্রুথ হয়, ও প্রে করছে এরপরে প্রিয়দর্শী। নেচেটা যে দেখাতে বললে কিন্তু পারবো না, গানটা অব্দি পেরেছি। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, আমার লেখা হয়ে গেছে, এক থেকে চারের মধ্যে, এটাও এক থেকে চারের মধ্যে। আচ্ছা, এক, আমি দুই লিখেছি আবার, ও আবার দুই লিখেছো, দিলো না তো আবার ডেয়ার। ঠিক আছে, আবার ডেয়ারই ডেয়ার। হোক। আচ্ছা, আচ্ছা, ডেয়ারই হোক, এটাই বলি ডেয়ারে। ডু অ্যান অ্যাক্টিং অফ এ ডায়লগ সিন ফ্রম ইউর ওন মুভি, ফ্রম এনি অফ ইউর ওন মুভি, ডু অ্যান অ্যাক্টিং অফ এ আচ্ছা ডায়লগ সিন। আচ্ছা, মানে সব রিলিজড মুভিগুলোর মধ্যে বল নাকি মধ্যে মানে মানুষ রিলিজড? বেশি হ্যাঁ রিলেট করতে হ্যাঁ পারবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওটা বলি, আকাঙ্ক্ষা ছবিটা থেকে একটা ডায়লগ বলছি, নিশ্চয় নিশ্চয়, কার ডায়লগ বলবো? আচ্ছা, আমি যে যে হচ্ছে প্রোটাগনিস্ট, তার হাজবেন্ড তাকে বোঝাচ্ছেন এই সিচুয়েশনটা এরকম যে মানে যে সম্পূর্ণা দিচ্ছ যে চরিত্রটা করেছিল, তারা বহুদিন ধরে তাদের কোনো ইস্যু নেই, তারা ম্যারিড কাপল, এবং যেটা হয় একটা মেয়ে মেয়েটির মধ্যে একটা মানে হয়তো একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ এলো, হয়তো কারুর বাচ্চা হয়েছে শুনলো, সেটা শুনে একটা ভিতরে একটা কষ্ট হয়, চাপা কষ্ট আর কি, এবং কোথাও সেটা স্বাভাবিক হতে পারে না এই এই জায়গাগুলোতে আর কি, সেই জন্য সে এরকম ধরনের কোনো ইনভিটেশন এলে যায় না, তো কিছু এরকম সিচুয়েশন আছে আর কি গল্পে। একটা একাকিত্ব রয়েছে, যেহেতু সে তার হাজবেন্ড সাহিত্যিক, তার বিভিন্ন রকম কনফারেন্স রিলিজ এসব নিয়ে সে ব্যস্ত, আর সে হাউস ওয়াইফ, কিন্তু তার যেহেতু ইস্যু নেই, তো সেখানে একটা সিচুয়েশন রয়েছে যে হাজবেন্ড ওয়াইফকে বলছে যে তুমি এখনো ব্যাপারটা ইজিলি নিতে পারো না, একবার চেষ্টা করে দেখো না, দেখবে লাইফ ইজ বিউটিফুল। এই জন্যই এটা মনে হয় বলে যে একজন ডিরেক্টরকে আগে একজন ভালো অ্যাক্টর হতে হয়। কেমন আমি লাগলো এটা একদম আপনাদের একদম সবার? কেমন লাগলো এই অ্যাক্টিংটা, প্রিয়দর্শীর এই অ্যাক্টিংটা? ডেয়ার পড়েছে বটে, বাট এত সুন্দর করে ডেয়ারটা, এত স্পিরিটের স্পিরিট, মানে এত মানে কি বলবো, পজিটিভ স্পিরিটে এত সুন্দর ডেয়ারটাও করলো, দেখার মতন। আপনাদের কেমন লাগলো একটু জানান। এই করে আমরা আজকে এই যে সুব্রত ভট্টাচার্য কাকু লিখেছেন, নাইস, ওকে, দারুণ থ্যাংক ইউ, লেগেছে মানুষের। আর অনেকেই লিখছে, সবাইকে সত্যম অনেক দেবরায় ধন্যবাদ, লিখেছে, আমি দারুণ কাউকে লাগে। দেখতে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, তুমি পরে দেখো তুমি নিশ্চয়ই। হ্যাঁ তুমি তুমি একটু
আমাকে বলে দিও কি কি একদম একদম আমি সব সবার বলছি সাথে। তোমার, একদম একদম সবারটা বলছি। এবং আজকে এই করে আড্ডা উইথ আর্টিস্ট এপিসোড 1 এর আমরা শেষে প্রায় চলে এলাম। তো আমাদের তিনটে যে যে আমাদের ভাগ ছিল, প্রথমটা ইন্টারভিউ রাউন্ড, দারুণ কাটলো, মানে গল্প পুরো শেষ হলো না, আরো গল্প দরকার, আরো সময় দরকার। আসলে আমি আমি খুব টকেটিভ পার্সন, মানে এত বকি, মানে অনেকে এবং সেই জন্য আরো গল্প দরকার। ভীষণ, হ্যাঁ যারা গল্প করতে ভালোবাসেন, তারা যারা মানে বকবক করতে ভালোবাসেন, তারা আমাকে আবার খুবই ভালোবাসেন, আবার অনেকের কাছে বিরক্তি বিরক্তিকর হয়ে যেতে পারি আর কি। সেটা আজকে সেই বিরক্ত লিমিটটা বুঝতে পারি না কোথায়। মানুষ আজকে বিরক্ত করছে না সেটা বুঝতে পারছি, কারণ একের পর এক কমেন্ট আসছে, আচ্ছা একের পর এক কমেন্ট আসছে, মানে ও দারুণ লাগছে থ্যাংক ব্যাপারটা। এবার ইউ, আমি কমেন্ট করতে যাচ্ছি, আমার তো আমার এই মানে এত বকবকানি, বিরক্তিকর বকবকানি, পাগলামি, এগুলো যে সবাই এত অ্যাপ্রিসিয়েট করছেন, তার জন্য অনেক মানে ধন্যবাদ বলেও কম বলা হয় আর কি। আমি ধৈর্য এগুলোতে সকলের যাচ্ছি, অনেক, আমি মানে আমি কমেন্ট গুলোতে যাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের সকলকে বলি থ্যাংক ইউ সো মাচ এই লাইভটা থাকার জন্য। আমরা এবার কমেন্ট গুলো একটা একটা করে প্রিয়দর্শীকে আরো দেখাবো। দেখো তোমাদের এটা প্রথম লাইভ, ফার্স্ট এক্স্যাক্টলি, প্রথম মানে এটা এই আড্ডা উইথ আর্টিস্ট, আই এম মানে লাকি এনাফ যে আমি আড্ডা উইথ তুমি আর্টিস্টের প্রথম লাইভ সেশনে প্রথম দিনের গেস্ট হিসেবে আসলাম, এটা মেমোরেবল হয়ে থাকে, থাকবে অবশ্যই, আর আমার কাছে তো অন্তত থাকবেই। এবং মানে জাস্ট এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, পেজটাও জাস্ট ওপেন হয়েছে, কিন্তু এত মানুষ যে আজকে এত মনে মানুষ রেখে ভালোবাসা এখানে দিয়েছে, আজকে এসছেন এবং তারা আমাদের সাথে কমিউনিকেট করছেন, আমাদের কথা শুনছেন, এনজয় করছেন, এটা আমাদের কাছে এর থেকে, ওই যে বললাম এর থেকে বড় পুরস্কার হয় না, এগুলোই কিন্তু পুরস্কার, এগুলোই আর সবচেয়ে বড়। আপনাদের সকলকে বলছি আপনারা সবাই এসছেন এবং মানুষের কাছে আরো ছড়িয়ে দিন। আরো আমরা পর্ব নিয়ে আসব, প্রত্যেক মাসে আমাদের ইচ্ছা আছে দুটো করে পর্ব নিয়ে আসার আপনাদের জন্য, এবং আরো অনেক আর্টিস্টদের আমরা অ্যাপ্রোচ করব, তাদের সাথে আমরা আড্ডা দেব, এরকমই তাদের সাথে খুব র্যাপিড ভালো, ফায়ার এটা রাউন্ড খুব ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো ইনিশিয়েটিভ। সব ছবি তো অনেকেই করে, কিন্তু অবসর সময় তোমরা যে কুড়েমিটা ছেড়ে, আমরা তো কুড়ে মানে আমরা ছবি হয়ে গেল, গান হয়ে গেল, রেকর্ডিং হয়ে গেল, এসে একটু শুয়ে ঘুমিয়ে পড়লাম, মানে অবসর সময়টা না ঘুমিয়ে তোমরা যে একটা এরকম কিছু ভেবেছো যে অন্য ফিল্ম মেকারদের নিয়ে তাদের কাজকে তুলে ধরা, তাদের ইন্টারভিউ নেওয়া, তাদের মনের কথা অন্যদের কাছে পৌঁছে দেওয়া, এগুলোর জন্য তোমাদের মতো মানে কি বলবো মানে অ্যাক্টিভ মানুষজন দরকার হয়, থ্যাংক ইউ সো তোমাদের মাচ। মতো মানে তুমি, তনুময়, এরা তো আমি দেখছি কতদিন ধরে তোমরা অক্লান্ত পরিশ্রম করে এই শোটা অ্যারেঞ্জ করেছো, যতটা পেরেছো এবং নিজেদের মতো তনুময় করে মার্কেটিং সাংঘাতিকভাবে, করেছো, এবং তনুময় সাংঘাতিকভাবে নিজের অফিস করেও সাংঘাতিকভাবে মানে সিনেমার প্রতি এতটা সত্যি ভালোবাসা, আর্টিস্টদের প্রতি এতটা হুম ভালোবাসা, ও সব নিশ্চয়ই, কিছুটা অ্যারেঞ্জ করেছে, মানে রিয়েলি হ্যাটস অফ তনুময়। এবার আমরা চলে যাই কমেন্ট সেকশনে, এবং তার আগে আপনাদের সকলকে বলি সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের আড্ডা উইথ আর্টিস্ট এই ফেসবুক পেজটাকে দয়া করে আপনারা ফলো করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন। এবং খুব শীঘ্রই আমরা আড্ডা উইথ আর্টিস্ট ইউটিউব চ্যানেল নিয়েও আসছি, যেখানে এই শোগুলোকে আমরা রাখবার চেষ্টা করবো এবং আরো অনেক কন্টেন্ট নিয়ে আসব। তাই এবার আমরা চলে যাচ্ছি প্রিয়দর্শীর জন্য আজকে যে যে কমেন্ট মানুষ করেছে সেগুলো প্রিয়দর্শীকে দেখানোর চেষ্টা করছি। প্রথম কমেন্ট প্রিয়দর্শী দেখতে পাচ্ছো? হম হম অর্পণ, অর্পণ তো, অর্পণ হাই ঘোষ, জানিয়েছে, হ্যাঁ হাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। রাজকুমার, রাজকুমার ওর সঙ্গে তো আমার কথাবার্তা হয়, নতুন যারা ফিল্ম করছে তাদের কি উপদেশ দেবো? আচ্ছা, নতুন যারা ফিল্ম করছে, আমি উত্তরটায় যাচ্ছি আর কি। সন্দীপন আমি কি যাব? তোমার টাইম তো ওভার হয়ে যাচ্ছে মনে হয় আমরা আমার, কি কি সংক্ষেপে একটু বলে দাও, সংক্ষেপে, টাইম ওভার হয়ে গেছে, সংক্ষেপে একটু বলে দাও, সংক্ষেপে মানুষ বলবো শুনতে যে চাইছে। সংক্ষেপে এটাই বলবো যে কাজ করার মিডিয়াম গুলো অনেক ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে, অনেক ইজিলি মানুষ হয়তো সেগুলোকে রিচ করতে পারছেন, কিন্তু তা বলে কাজের কোয়ালিটি কিন্তু মানে মানুষ কিন্তু এখনো কোয়ালিটি কনসিয়াস, অতএব মানে যে কাজটাই করবে সকলে ভালোবেসে করো, অন্তর থেকে করো, এবং নিজের আন্তরিকতা, ফিলিংস, অনুভব যদি সেই কাজের মধ্যে, একটা কাজ তো সন্তানের মতো হয়, একটা ছবি আমাদের কাছে একটা সন্তানের মতো, একটা গান সেটা সন্তানের মতো, সেটা জন্ম দিয়ে সেইটা যদি অন্য কাউকে ছুঁতে পারে তবেই সেই জন্মের তৃপ্তি, সেইটা মাথায় রেখে করো,
ভালোবেসে করলে সেটা মানুষকে ছোঁবে, এটা আমার বিশ্বাস। দারুণ দারুণ একটা উত্তর, অপূর্ব। এবং যারা নতুন ফিল্ম করতে আসছো তাদের জন্য এই উত্তরটা একটা বড় ইন্সপিরেশন হয়ে থাকবে। থ্যাংক ইউ প্রিয়দর্শী। এর পরের কমেন্টে যাচ্ছি। সাবিব লিখেছে, ইন্সপিরেশন তো ইম্পর্টেন্ট আমাদের সবার কাছে। হ্যাঁ, তুমি তো ইন্সপিরেশনের কথা সবই বললাম, ইন্সপিরেশন তো অনেক। তুমি দেখো ইন্সপিরেশন কোথায় নেই, তুমি সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী মানে যখন করবেন মনে করলেন, তখন কিন্তু উনি মানে কুরোসাওয়া আর বিমল রায়ের মানে দুজনেরই ক্রিয়েশন। এদিকে তোমার রাসমন, এদিকে তোমার এই যে দবিঘা জামিন, এই দুটো থেকে ওনার মনে হয়েছিল যে পথের পাঁচালী করলেও মানুষের এই ছবির অডিয়েন্স আছে। আচ্ছা আজ থেকে আচ্ছা 100 বছর বাদে কিন্তু বিবিসি যখন পথের পাঁচালীকে এই লিস্ট মানে 100টা সেরা ছবির লিস্টের মধ্যে যখন রাখছে, সেই সেই সময় সত্যজিৎ রায় এই ইন্সপিরেশন কোথায় নেই? রবীন্দ্রনাথের এখন চিত্রাঙ্গদা, রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা, এগুলো তো মহাভারত রামায়ণ থেকে নেওয়া, রামায়ণের ধরো কাহিনী, এদিকে মহাভারতের কাহিনী, কিন্তু সেটা তো ইটসেলফ তার নিজের সৃষ্টি হয়ে গেছে। তখন কিন্তু ইন্সপিরেশন আর মানে ইন্সপিরেশন মানে তার থেকে আমি জিনিসটার সাথে পরিচিত হলাম, হয়ে আমি আমার মতো করে একটা কিছু সৃষ্টি করলাম, যেখানে সেই অনুভব, সেই সেই সূক্ষ্ম অনুভূতি গুলোকে আমি যেখান থেকে চিনেছি সেটাকে আমি কাজে লাগাতে পারি, সেইটাই। আচ্ছা, এবার পরের কমেন্ট। সীমা ঘোষাল, সীমা, গড ব্লেস ইউ। তারপরে কমেন্ট দিলাম। হ্যাঁ, শুভান্বিক লিখেছে, দাদার সাথে একটা ছোট কাজ করেছি, আজও সেদিন তা মনে পড়ে খুব। ওই যে অস্তিত্বর কথাই বলছিলাম, যেটা পুরস্কার আচ্ছা পেয়েছে হ্যাঁ রিসেন্টলি, এরা আচ্ছা মানে আমার নিজের ভাইয়ের মতো, এরা মানে আমার ফ্যামিলি মেম্বারের মতো। হয়তো এরা খুব অল্প 2 দিন 3 দিনের জন্য আমার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, কিন্তু আমাকে খুব ভুলে যায়নি। আমি হঠাৎ যদি ফোন করে আমার দরকার আছে চলে আসবে, এক কথা এরা চলে আসবে আমার জন্য প্রাণপণ করে। এই যে আমি এই এটা একটা ফিল্মি ফ্যামিলি জানো তো, এই যেমন আমার সাথে সুমিত কাজ করে, আমার সাথে সৌমাল্য, অনেক অনেকে আছে মানে যারা রেগুলারলি আমার সাথে কাজ করে, শান্তনু আছে, আর অনেকে যারা আমার মানে আমার ফ্যামিলির তারা অঙ্গ হয়েছে, তারা আমার একটা ফিল্মি ফ্যামিলি মতো হয়ে গেছে। তাদেরকে আমি যখন যা আবদার করি মানে বিরক্ত, তখন হয়তো ঘুমোচ্ছে, তখন তো কাজ করছে অন্য, তাতেও কিন্তু হাসি মুখে আমাকে হ্যাঁ তোমার চিন্তা করতে বাহ, হবে না আমরা করে দেবো। এই সাপোর্টটা আমার কাছে খুব বড় কাজ সাপোর্টটা খুব দরকার। জীবনে। আমি যাদের সাথে আমার ব্লাড রিলেশন আছে তাদের, সেরকম অনেক মানুষ হয়তো আমাকে সেইভাবে লাইফে ততটা আপন করেনি, এরকম অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমি দেখেছি যাদের সাথে আমার ব্লাড রিলেশন নেই কিন্তু তারাই আমার কাছে অনেক বেশি, তা মানে তাদের সাথে আমার সম্পর্ক ব্লাড রিলেশনের থেকেও বেশি কাছের বেশি হয়ে গেছে। আচ্ছা, পরের কমেন্ট দেখাচ্ছি। অস্তিত্ব তুমি অসাধারণ, সবাইকে দেখার অনুরোধ করো। থ্যাংক ইউ, বেশ লাগছে আড্ডা। সত্যম দেব রায়, থ্যাংক ইউ সত্যম। হিমাদ্রি লিখেছে, ভালো হচ্ছে আড্ডা। হিমাদ্রি খুব ভালো গান করে, হিমাদ্রির মানে আমার সঙ্গে রিসেন্টলি পরিচয় একটা গানের অনুষ্ঠানে, ও খুব ভালো গান করে এবং সব রকম গানে খুব স্বাচ্ছন্দ্য। সার্থক ঘটক কি লিখেছে, 1 আওয়ারের বেশি হোক না, ভালো লাগছে, থ্যাংক ইউ সার্থক। আমাদের হয়ে তোমার গেছে অলরেডি নামটাই তো মানে হ্যাঁ মানে সার্থক। তোমার তোমার হ্যাঁ তোমার এই ইয়েটা পেয়ে, কমেন্টসটা পেয়ে মনে হচ্ছে যে আমাদের সত্যি আজকে আড্ডাটা সার্থক হলো, আর তোমরা যে সার্থক হলো এনজয় করেছো সেটা তোমার এই লেখাটা লেখাটা বোঝা যাচ্ছে। আমাদের গ্রেট গ্রেট পোয়েম। ক্যাপ্টেন, তনুময়কে আর কি বলবো, তনুময়কে আলাদা করে আমাদের ক্যাপ্টেন। থ্যাংকস জানাবো না, তনুময়কে যখন ইচ্ছে যেরম ইচ্ছে ওকে তো রাত রাত জাগিয়ে আমরা মানে আবদার করেছি যে এটা করে দাও ওটা করে দাও, ও হাসি মুখে করেছে। একদম এই ধরনের আড্ডার জন্য 1 ঘন্টা বড়ই কম মনে হচ্ছে। আচ্ছা, ইনিও লিখেছেন এটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভীষণ ঘরোয়া এবং আত্মিক লাগছে, সময় সময় বাড়ানো হোক, অনুরোধ রইল। আচ্ছা, তুমি ভেবে দেখো, ইউ আর দ্য হোস্ট অফ দ্য শো অ্যান্ড নিশ্চয়ই, অর্গানাইজার, এবং ক্যাপ্টেন তোমরা অফ দ্য শো। তোমরা ভেবে দেখো, এক্স্যাক্টলি, হ্যাঁ আমরা ক্যাপ্টেন অফ দ্য শো, ক্যাপ্টেনকে বলছি। তো তোমরা ভেবে দেখো যে মানে এক্স্যাক্টলি, শোটা দেখো, প্রথম প্রথম এপিসোডেই তোমাদের শো এত হিট করে গেছে, মানুষ তো প্রথমেই তাদের চাহিদা বলে দিচ্ছে, বাট এবং নেক্সট যারা আসবেন তাহলে তাদের জন্য আর একটু বেশি করে সময় সব থেকে যাতে অন্য লাকিয়েস্ট তাদের পার্সন হলে তুমি আমাদের জন্য।
থ্যাংক ইউ, আই এম অনার্ড। আচ্ছা, সুব্রত ভট্টাচার্য লিখেছেন, গ্রেট, থ্যাংক ইউ সুব্রত বাবু। আচ্ছা, এরপরে কমেন্ট হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর লাগলো গানটা, রাহুল বিশ্বাস। রাহুল বিশ্বাস ও আমাদের খুব ছোট ভাইয়ের মতো আর কি, ও ছবি একদম একদম, করে, খুব ভালো মানুষ। খুব ভালো লেখ, মানে বলে, লেখে, এবং ও মানে খুব অল্প বয়স থেকে চেষ্টা করছে, আর হুম, ওরা ফিল্ম ফেস্টিভ্যাল করে, খুব ভালো ছেলে। একদম, থ্যাংক ইউ ঋতুরঙ্গন রাহুল। ফিল্ম আছে। হ্যাঁ, ঋতুরঙ্গন কুমার, বিক্রম, দারুণ, থ্যাংক ইউ বিক্রম। বিক্রম আমার খুব ভালো বন্ধু, বিক্রম কিন্তু বাঙালি নয়, কিন্তু ও প্রথম আমার হাত ধরে বাংলা ছবিতে অভিনয় করেছে। গ্রহণে একটা আমাদের সাংবাদিকের চরিত্র ছিল, সেটা ও আচ্ছা অভিনয় আচ্ছা করেছে। আচ্ছা, আরো তো দুটো ছবিতে আমরা কাজ করছে আশা করি, আরো অনেক কমেন্ট এসছে, কিন্তু সব কমেন্ট তো বুঝতে দেখানো পেরেছি, মানে শর্ট লিস্টেড। হ্যাঁ শর্টলি শর্টলি আমরা দেখালাম, কিন্তু কেউ কিন্তু কিছু মনে করবেন না, সবার কমেন্ট যদি আমরা মিস করে যাই, আমরা কিন্তু সকলকে প্রাধান্য দিচ্ছি, সকলেই আমাদের মানে আপনারা আছেন বলে আজকে এত ভালো লাগছে, আজকের এই লাইভ সেশন পুরো জমে গেল, যেটাকে বলা হয় জমে খির হয়ে গেল। এবং অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা প্রিয়দর্শীকে, থ্যাংক ইউ, প্রিয়দর্শীকে আমি তোমাদেরও মানে অনেক ভালোবাসা। একদম মানে তুমি এসছো আজকের এই আড্ডাতে, এবং আশা রাখবো আমরা যখন আমি নিজেও এই খুব আড্ডাটা, এনজয় করলাম, আমি আড্ডাটা খুব এনজয় করলাম। অনেকদিন মানে আমি অনেকদিন বাদে এরকম একটা ইনফর্মাল ইন্টারভিউ দিলাম, জানো তো, আচ্ছা আচ্ছা, বাহ, যদিও গান নিয়ে আড্ডা হয় মাঝে মাঝে, কদিন আগেই হয়েছে একটা, কয়েকদিন আগে সেগুলো খুব ইনফর্মাল হয় বিহারি মিউজিক থেকে, ধরো, কিন্তু এক্স্যাক্টলি, সিনেমা নিয়ে এরকম একটা ইনফর্মাল আড্ডা, নিখাদ নির্ভেজাল একটা ডিসকাশন, কি বলবো, মানে মত বিনিময়, এর মধ্যে দিয়ে আমিও সমৃদ্ধ হলাম, তোমরাও আশা করি এনজয় করলে, সবাই এনজয় করলো। যারা সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমি এটা বলবো যে এই আড্ডা উইথ আর্টিস্টের পেজটা সবাই ফলো করুন, কারণ এর থেকে আর অনেক ভালো ভালো এপিসোড আপনাদের জন্য ওয়েট করছে, সেটা সন্দীপর এবং তনুময় সেই সিক্রেটটা এখন বলবে না, তো আপনারা সেগুলোর সাথে, সেগুলো দেখতে চাইলে এবং সেগুলোর সঙ্গে মানে আজকের মতো সেই আড্ডা গুলোতে জয়েন করতে চাইলে আপনি পেজটা, আপনারা পেজটার সঙ্গে কানেক্টেড হয়ে যান অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর এনজয় করুন। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, এবং বেসিক যে হাইজিন গুলো মেনটেন করে আমাদের এখন থাকতে হচ্ছে, মাস্ক, স্যানিটাইজার, এগুলো প্লিজ সবাই ইউজ করবেন। বাচ্চাদের এবং খুব বয়স্কদের বেশি করে নজর রাখবেন, আর খুব প্রয়োজন হলে বাড়ি থেকে বেরোবেন, এখনো অব্দি সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি কন্ট্রোল কন্ট্রোল আছে, হয়নি, তো কেউই ব্যাপারটা হালকা ভাবে নেবেন না। তবে আমার এটা বিশ্বাস যে আমরা খুব তাড়াতাড়ি আবার নতুন মানে একটা নতুন হয়তো যুগ আসছে, যে যুগটা হয়তো আরো সুন্দর হবে এবং অনেক কিছুর পরিবর্তন হয়তো হবে, কিন্তু সেই যুগটার জন্য আমাদের সবাইকে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আনন্দে থাকতে হবে, বি পজিটিভ, সবাই এক্স্যাক্টলি সবাই ভালো থাকুন, এক্স্যাক্টলি, সুস্থ থ্যাংক থাকুন। ইউ সো মাচ তনুময়। থ্যাংক ইউ, তনুময়কে আমরা থ্যাংকস জানাচ্ছি যে এরকম একটা আজকের এপিসোড তের ব্রেন চাইল্ড করার জন্য, এবং থ্যাংক ইউ প্রিয়দর্শী সো তনুময় মাচ, প্রথম হ্যাঁ কনসিভ করেছিল যে একটা আড্ডা। এক্স্যাক্টলি, এবং থ্যাংক ইউ প্রিয়দর্শী, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে থাকার জন্য, আসার জন্য, এবং ভালোবাসা দাও কিন্তু ধন্যবাদ দিও না, ধন্যবাদ তো দূরে না ঠেলে দেয়, আচ্ছা ভালোবাসা আচ্ছা কাজ ঠিক করে। আছে, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তোমাকে অনেক ভালোবাসা রইলো, এবং গ্রহণের জন্য অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, আমি সবাইকে আমরা সব বলবো আর কিছুদিন ওয়েট করুন, এতদিন ওয়েট করলেন যখন, গ্রহণ একদম কিন্তু একদম সত্যি একটা অন্য ধরনের প্রজেক্ট আসছে একদম সবার একদম জন্য, একদম, সবাই আমরা সেটা এবং দেখার জন্য প্রচুর মুখিয়ে মানুষকে আছি, যারা, যাদেরকে কোনোদিন অন স্ক্রিন দেখা যায়নি তাদেরকেও যেমন দেখা যাবে, আবার অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, সেরকম মানুষদের মানে অন স্ক্রিন প্রেজেন্টেশন সব মিলিয়ে এটা আমার কাছে খুব বিশেষ একটা কাজ, তো আশা করি সবাই দেখবেন আচ্ছা এবং ভালো লাগবে, আর অন্য ছবিগুলোর মতো এটাকেও ভালোবাসবে। নিশ্চয় একদম, আর সবাই আড্ডা উইথ আর্টিস্টের পেজে থাকুন, আমরা খুব শিগগিরই নিয়ে আসব আড্ডা উইথ আর্টিস্ট ইউটিউব চ্যানেল, এবং খুব শিগগিরই আসতে চলেছি নতুন আরেকজন আর্টিস্টের সাথে এরকমই একটা আড্ডা, ঠিক আছে, আরেকটা কোনো রোববারে আমরা চলে আসছি এরকম একটা আড্ডা নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি এই অনুষ্ঠান, আড্ডা উইথ আর্টিস্ট প্রথম পর্ব উইথ প্রিয়দর্শী ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ প্রিয়দর্শী, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ, সকলকে। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।